এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না, তো বুঝতে পারছি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। শ্রেয়া চৌধুরী লিখছে হ্যালো হ্যালো। আচ্ছা, মঞ্জিমা সরকার লিখছে হাই। রুমকি সাহা দাস লিখছে হাই। মিঠু সেন, সরি মিঠুই তো, হ্যাঁ সেন চৌধুরী লিখছে হাই। অমৃতা গাঙ্গুলি লিখছে হায়েসেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম টু মাই শো। সবাই চটপট চটপট করে জয়েন করে ফেলো। যদিও আজকে আমরা জানি যে সার্বিকভাবেই বাংলার পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ, আজকে অনেক জায়গাতে নেট অফ করা আছে, আপ টু মানডে পর্যন্ত নেট অফ থাকবে। ইনফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি যে আগামীকাল আমাদের যাকে লাইভে স্লট দেওয়া ছিল সেও হাওড়ার বাসিন্দা এবং সেও এখনো পর্যন্ত কিন্তু আউট অফ নেট কানেকশনই রয়েছে। তো আগামীকাল যেহেতু সকালবেলাতে নেট চলে আসার কথা ওনাদের ওখানে, তো হতে পারে মেবি যে যদি ওদের কাছে সময় মতো নেট চলে আসে তাহলে আমরা দুপুরের পরে আপডেট দিয়ে দেব এবং উনি আসবেন। আর যদি কোনো কারণে, মানে জানি না এখন বুঝতে পারছি না, পরিস্থিতি যেরকম হয়ে রয়েছে হতেই পারে যে দুম করে আরো পোস্টপোন করে দিল ব্যাপারটা, নেট হয়তো কালকে দিলই না পুরো হাওড়া অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে হয়তো উনি নাও আসতে পারেন। সেক্ষেত্রে তোমরা প্লিজ কনসিডার করো, আমি যদি অল্টারনেটিভ কাউকে অ্যারেঞ্জ করে দিতে পারি ওইটুকু সময়ের মধ্যে তাহলে আমি করে দেবো, আদারওয়াইজ কিন্তু কালকের আমাদের স্লটটা খালি গেলে খালিই যাবে। তার কারণ হচ্ছে কালকে যে আছে তার, সে হাওড়া থেকে বিলং করছে। আচ্ছা, বাকি আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে লাস্ট উইকে আমার জামাই ষষ্ঠীর উপর একটা ব্লগ নিয়ে আসতে, কিন্তু আনফর্চুনেটলি আমার এই উইকে বাচ্চাদের সামো ক্যাম্প চলছিল, তো আই ওয়াজ কোয়াইট বিজি, তো অনেক লেট হয়ে গেল, কিন্তু তাও ফাইনালি আমি একদম ছোট্ট করে একটা জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা যেতে পারো, দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে ওইখানে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ওখানে শেয়ার করা থাকবে। ওকে, আর বাকি যারা যারা আজকে লাকিলি এইরকম এত কঠিন পরিস্থিতির মধ্যেও আজকে লাইভ জয়েন করতে পেরেছো, আই এম মানে তাদের জন্য আমি শুরু করব আজকের আমার এপিসোডটা। এবং অ্যাজ আই টোল্ড যে আজকে আমার একটা ছোট্ট ক্লাসও নেবার আছে, কিন্তু সেটা তোমরা জানো আমি সবার শেষে গিয়েই নেব, ততক্ষণ পর্যন্ত আমরা আগে গল্পগুলো শুনে নিই। আচ্ছা, আজকে আমি প্রথম যে গল্পটা বলবো সেটা একটা মারাত্মক ব্ল্যাক ম্যাজিকের গল্প। ঈশিতা আমাকে, আমাদের গ্রুপের একজন মেম্বার, আমাকে স্পেসিফিক্যালি ব্ল্যাক ম্যাজিকের গল্প বলার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো ওর জন্য তো আমি বিশেষ করে ডেডিকেট করে গল্পটা বলছি। আর তাছাড়াও আমি জানি যে ব্ল্যাক ম্যাজিকের গল্প কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ভীষণ ভীষণ রকম একটা হট ফেভারিট টপিক, তো চলো শোনা যাক গল্পটা। মানে এটা একটা আমার শোনা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি আমি বলতে পারি। তো স্টোরি তো নয় এগুলো, অ্যাকচুয়ালি কারোর জীবনের কথা বা কারোর জীবনে ঘটে যাওয়া ঘটনা, মানে এরকম কারোর সাথে সত্যি সত্যি ঘটেছে সেটা ভাবতেও খুব অবাক লাগে। যাই হোক, তো হিনা শেখ আমাকে এই গল্পটা পাঠিয়েছে। হিনার যে দিদি, উনার ননদের সাথে ঘটা একটা ঘটনা আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। হিনার দিদি অ্যাকচুয়ালি উনি ওনার বিয়ের পরে মুম্বাইতে চলে গেছিলেন। মুম্বাইয়ে ভারতনগর বলে একটা জায়গা আছে, সেখানে ওখানেই ওনাদের বাড়ি। তো ভারতনগরে ওনাদের দুটো বাড়ি আছে, একটু এক্সপ্লেন করে দিই ফ্যামিলিটাকে। ওনার দিদির যেখানে বিয়ে হয়েছিল ওর যে শাশুড়ি, সেই শাশুড়ি মায়ের দুটো বিয়ে। ওকে, মানে একটা বিয়ে, মানে প্রথম পক্ষে যখন একবার প্রথমবার বিয়ে হয়েছিল তার দুটো ছেলে ছিল, মানে এক্সিস্টিং দুটো ছেলে। তার সর্বসাকুল্যে ছিল প্রথমে চারটে ছেলে, তার মধ্যে দুটি ছেলে, একজন জলে ডুবে আর একজন রেলে কাটা পড়ে মারা গেছিল। আর বাকি যে দুজন ছিল তাদের মধ্যে একজন ছিল হচ্ছে হিনার দিদির হাজবেন্ড আর একজন তার নিজের ভাই। আর ওনার যে সেকেন্ড টাইম বিয়ে হয়েছিল সেই সেকেন্ড হাজবেন্ডের তরফের ছিল আরও দুটি সন্তান, তাদের মধ্যে একজন হচ্ছে সাবানা, ওর একমাত্র ননদ, এবং সাবানার আরেকটি ভাই ছিল। বোঝা গেল? সুতরাং ওর হাজবেন্ড আর সাবানা দুজনে কিন্তু একই বাবার ছেলে মেয়ে নয়, কিন্তু তারা দুজনে একই মায়ের সন্তান। এবার বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কোথাও একটা তো তাদের মনের মধ্যে অনেক রকমের অনুভূতি কাজ করে। তো যখন তার ছেলেরা বড় হয়ে যায়, প্রথম পক্ষে যে ছেলে তারা দুজন, মানে এই সাবানার যে বাবা নিজের বাবা, সেই তার সাথে তাদের একটু মনোমালিন্য বা তাদের সম্পর্কটা বলা যায় যে খুব যে স্টাউট একটা রিলেশনশিপ ছিল তা নয়, এবং সেই কারণে তারা দুজনে একটা আলাদা সেপারেটেড, মানে ওই ভারতনগরেই একটা অন্য বাড়িতে থাকতো, আর ওর শাশুড়ি সাবানা আর ওর বাবা আর ওই ভাইটি আর একটা অন্য সেপারেট বাড়িতে থাকতো।
তো এইরকম দুটো বাড়িতে ওরা আলাদা আলাদা স্প্লিটেড হয়ে থাকতো, কিন্তু দুজন দুটো ফ্যামিলির মধ্যে খুব সখ্যতা ছিল। বাইরে থেকে বাহ্যিকভাবে কেউ বুঝতেই পারবে না যে তাদের মধ্যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে বা তাদের মধ্যে কোনো রকম কোনো বচসা আছে, কোনো সমস্যা আছে, নাথিং। ঠিক আছে, সো নাও এবার কি হলো, যখন ওর হাজবেন্ডের বিয়ে করে মানে নিয়ে যায় আর কি হিনার দিদিকে, তো ওই হিনার দিদির সাথে সাবানার মানে এই ননদের আর ভাবির সম্পর্কটা ওয়াজ এক্সেসিভলি গুড। মানে এত ভালো ননদ আর বৌদির সম্পর্ক চট করে দেখাই যায় না। মানে বলছে যে যখন থেকে মানে সাবানা ভাবিকে পেয়েছে, মানে ভাবির সাথেই ওর যত রাজ্যের গল্প, যত মানে খুঁংসুটি, সমস্ত কিছু, এবং একটা দিনের জন্য দুজনের মধ্যে মানে বোনেদের মধ্যে যেরকম ভালোবাসা, খুঁংসুটি, আবার ঝগড়াঝাটি সবকিছু লেগে থাকে, ওদের মধ্যেও ঠিক তাই। একটা কোনো জিনিস নিয়ে কোনো বচসা বা সিরিয়াস নোডে কোনো একটা ইস্যু ক্রিয়েট হওয়া কিচ্ছু ছিল না। তো সাবানা যখন 17 ইয়ার্স ওল্ড, তখন ফার্স্ট টাইম আকবর শেখ বলে একটি ছেলের সাথে সাবানা রিলেশনশিপে যায়, এবং যখন প্রথমবার ও রিলেশনশিপে গেছিল, যেহেতু আকবর এবং সাবানা দুটো ফ্যামিলি অত্যন্ত রক্ষণশীল ফ্যামিলি ছিল, দুজনের বাড়ি থেকেই কিন্তু কেউ ওদের বিয়েটা বা ওদের সরি বিয়ে তো অনেক দেরির ব্যাপার, সরি ওদের রিলেশনশিপটা কিন্তু কেউ মেনে নেয়নি। ঠিক আছে, মানে ওই আর কি, বিয়ে দেবো না কেন তোরা এখন এখান থেকে মেলামেশা করছিস, তো এইরকম একটা বাজে একটা সিচুয়েশন ওদের বাড়িতে তৈরি হয়েছিল। একমাত্র সেই সময় সাবানাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল হিনার দিদি, অর্থাৎ ওর ভাবি। এবং ভাবি ওই হয় না লুকিয়ে লুকিয়ে চল মুভি দেখতে যাওয়ার নাম করে দুজনে মিলে ওকে নিয়ে বেরোনো, তারপর ওকে নিয়ে কখনো কোথাও দেখা করতে যাবে, ঠিক আছে চল শপিংয়ে যাচ্ছি বলে দুজনে মিলে বেরিয়ে পড়া, দিয়ে ভাবি ওয়েট করে দুজনকে একটুখানি ডেট করিয়ে দেওয়া, তারপরে আবার নিয়ে একসাথে বাড়ি ফেরা, এরকম মানে খুব হেল্প করেছিলেন ভাবি। আচ্ছা, তো এই করতে করতে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে দুই বাড়ির পক্ষ থেকেও তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও ফাইনালি এক বছর কিন্তু ওরা একটা স্টেডি রিলেশনশিপে ফাইনালি থাকে। এবং এক বছর পর সাবানার যে 18th বার্থডেটা ছিল, সেই বার্থডেতে আকবর আসে দেখা করতে সাবানা আর ওর ভাবির সাথে। তো সেদিনকে আকবর ওকে জিজ্ঞেস করেছিল যে ভাবি ওকে বলো নো কি নেবে ওর বার্থডেতে, তখন ওকে বলে সাবানা যে আমার একটা পায়ের পায়েল চাই, তো তুমি আমাকে একটা পায়ের পায়েল করে দেবে? তখন বলে ঠিক আছে তাহলে তোমাকে একটা পায়ের পায়েল গিফট করব, ফাইন। এবং সেই সময় ওই ছেলেটি আকবর ভাবির হাতে 3000 টাকা দেয়, দিয়ে বলে যে ভাবি এই টাকাটা, কারণ যেহেতু সাবানা তখন অনেকটাই ছোট ছিল, ওর সবে 18 হয়েছে, বলে যে ভাবি এই টাকাটা আপনি রাখুন আপনার কাছে, ওকে আপনি একটা, আমি তত বুঝি না মেয়েদের জিনিস, আপনি নিয়ে গিয়ে একটা পায়ের পায়েল টায়েল কিনে দেবেন। তো ঠিক আছে, এবার নেক্সট ডেতে ভাবি ওকে নিয়ে বেরোয়, ওর জন্য একটা খুব সুন্দর পায়েল কিনে দেয়, এবং মেয়েটি অ্যাজ আই টোল্ড যে ওদের দুজনের মধ্যে খুব ভালো রিলেশনশিপ ছিল, ওকে বলে যে কিছু টাকা বেঁচেছিল সেখান থেকে, ও আবার ভাবিকে বলে যে ভাবি তুমি তোমার জন্য একটা আংটি নাও, একটা আংটিও গিফট করে ভাবিকে। তো এইবার এইটা ছিল হচ্ছে মানে ওদের এরকমই একটা এত স্ট্রং বন্ডিং ছিল, আমি এটা এক্সপ্লেন করলাম, তার অনেক কারণ রয়েছে, যাই হোক। তো এইরকমভাবে এবার ভাবি আর ওই সাবানা দুজনে মিলে যখন পায়েল আর আংটিটা পারচেস করে নিয়ে দোকান থেকে বাড়িতে ফিরল, এবার আমি বললাম না তার আগে যে ভাবি অন্য বাড়িতে থাকতেন যেহেতু, আর এই বাড়িতে এসছেন, তো শাশুড়ি ওকে দেখে বলছে ও আচ্ছা আচ্ছা বহু এসছে, ঠিক আছে আচ্ছা চলো বসো একটুখানি তুমি, আমি একটু চাটা বানাই। তো সাবানাকে বলছে যে আমি একটু কিচেনে যাব চা করব, তুই একটা কাজ কর না, তুই যা একটু ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা আমাকে এনে দে। তো এটাই ছিল হচ্ছে সাবানার লাস্ট স্টেটমেন্ট, ও জাস্ট দুধের প্যাকেটটা ওখান থেকে কিচেনে নিয়ে যাবে বলে নিয়ে আসে ফ্রিজ থেকে বের করে। অ্যান্ড তারপরেই ও বলতে শুরু করে যে আমার না ভীষণ গা বমি লাগছে, আমার ভীষণ মাথা ঘুরছে, আমার ভীষণ সাফোকেশন হচ্ছে, এই করতে করতে ফেন্ট হয়ে যায়। এটা ছিল লাস্ট স্টেটমেন্ট। ওকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টরের কাছে নিয়ে যেতে ও ভীষণভাবে বমি করতে শুরু করে, এবং সে বমির কালারটা ছিল ভয়ঙ্কর, মানে ঠিক পিত্ত পড়লে মানুষের যেরকম গ্রিন হয় সেরকম গ্রিন নয়, একটা অদ্ভুত কালচে টাইপের বমি করছিল। মানে ডক্টরও ইনিশিয়ালি দেখে বুঝে উঠতে পারছিল না যে হোয়াট হ্যাপেন টু হার। তো সঙ্গে সঙ্গে ডক্টর প্রেসক্রাইব করে দেয় যে ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওকে হসপিটালাইজড করা হয়, এবং ওই যে ও হসপিটালে ভর্তি হলো, তারপর টানা 2 মাস ও হসপিটালে ভর্তি ছিল। প্রথম
কিছুদিন মানে 15 ডেজ ওর শারীরিক কন্ডিশন ভীষণভাবে ডেটোরিয়েটেড হতে থাকে। ওকে আইসিইউতে শিফট করা হয়েছিল, কোনোভাবে চলছিল। তারপরে ওকে একটা পার্সোনাল কেবিনে শিফট করে দেয়, কারণ বলল যে ওর সঙ্গে, কারণ ও কোমাতে চলে গেছিল, ঠিক আছে, এবং কোমাতে থাকা অবস্থাতে ওরা ওকে আর আইসিইউতে রাখেনি, ওকে একদম একটা আইসোলেটেড একটা পার্সোনাল কেবিনে শিফট করানো হয়েছিল। তখন বলেছিল যে ওর কেবিনে ওর সাথে কাউকে একটা কনসিস্টেন্ট থাকতে হবে, মানে এরকম নয় যে রাত্রিরে আপনারা চলে যাচ্ছেন ভিজিটিং আওয়ার্সে অনলি আসছেন, এরকম হলে হবে না, একটা আয়া রেখে দিন আপনারা 24x7 এর, তাতেও হবে। তো কারণ সব সময় নার্স বা কেউ তো ওকে অ্যাটেন্ড করতে পারবে না আমাদের নার্সিং হোমের। এবার ব্যাপারটা হচ্ছে অলরেডি ওদের তখন একটা লামসাম অ্যামাউন্ট খরচা হচ্ছেই, কারণ মুম্বাইয়ের একটা অত রিনাউন্ড নার্সিং হোম, বুঝতেই পারছো, সেখানে এতদিন ধরে আইসিইউ, তারপরে আবার পার্সোনাল কেবিন, সো এটা একটা বিশাল এক্সপেন্সেস। তো সেই জন্য আবার নতুন করে একজন আয়াকে 24x7 আবার পে করে রাখাটা ওদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, আরো 10,000 টাকা হয়তো মান্থলি খরচা এসে যাচ্ছিল। তো তখন ওর ভাবি বলে যে ঠিক আছে একটা কাজ করি, আমি থেকে যাচ্ছি, আমি ওর সাথে থাকবো, ভিজিটিং আওয়ার্সে যখন তোমরা আসবে আমি একটু ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়ার টাওয়ার করে আবার আমি চলে আসবো। মানে ওই ভাবি আর ওর যে শাশুড়ি মা অর্থাৎ চাওয়ানার মা, ওরা অল্টার করে থাকবে দুজনে মিলে, ঠিক আছে, ফাইন। তো এবার যথারীতি সেই কথা মতো ভাবি এবার থাকতে শুরু করলো ওর সাথে। এবার ওর ওই ফার্স্ট 15 ডেজ ওর শরীর ডেটোরিয়েট করতে 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 ফাইনালি ও কিন্তু কোমাতে চলে গেছে। ও তখন একদম মানে ওর কোনো সারই নেই। এই অবস্থায় 2-3 দিন থাকার পর হঠাৎ ভাবি একদিন রাত্রেবেলা, প্রায় উনি আধশোয়া হয়েছিলেন একটা সোফার উপরে, ওর বেডটা সামনে ছিল, উনি হঠাৎ তড়াক করে উঠে বসেছেন, দেখছেন সাবানা কিছু বিড়বিড় বিড়বিড় করছে। তো উনি বলছেন, এই কি 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 বলছিস কি বলছিস, মানে উনি খুব এক্সাইটেড হয়ে উঠেছেন যে অ্যাজ এফ তাহলে কি ওর আবার মানে ফিরে এসেছে, সেন্স ফিরে এসেছে। উনি বলছে ডাক্তারকে ডাকবেন কি নার্সকে ডাকবেন কি করবেন বুঝতে পারছেন না, খুব এক্সাইটেড হয়ে গেছে ভাবি যে তাহলে বোধহয় ওর আবার আস্তে আস্তে জ্ঞান ফিরছে। তো ওটা চোখ বন্ধ, কোনো কিছু মুভ করছে না, ও শুধু মুখে বলছে, ভাবি দেখো আমার না লেফট সাইডে কে দাঁড়িয়ে আছে, আমার রাইট সাইডে কে দাঁড়িয়ে আছে, ওরা না আমায় দেখে হাসছে। এবার 2-3 বার না এই কথাটাই বলেছে। তো ভাবি না ভালো করে কান করে এই কথাটা শুনে নিয়ে সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করেছে। তো ডক্টর এসছে, নার্স এসছে, যেই মুহূর্তে ডক্টর নার্স এসছে ও আর ওই নড়েও না চড়েও না, কোনো সাড়ও নেই আর কোনো রেসপন্স করছে না। তা ভাবি তখন একটু ফলস পজিশনে পড়ে গেছে। তখন ডক্টর বলছে যে এরকমভাবে আমাদেরকে হ্যারাস করার কী মানে, আপনি বাজে কথা বললেই হবে, যে মানুষটা কোমাতে আছে সেই মানুষটা আপনার সাথে কথা বলছে। তো ডক্টর একটু ঝেড়ে চলে এসছে। আবার কিছুদিন পর সেম থিং হ্যাপেন্ড, আবার 2-3 দিন পরে আবার ওই একই জিনিস, আচ্ছা আবারও সেই একই জিনিস হয়েছে, আবারও যথারীতি ওই রকম ও শুয়ে শুয়েই ওই রকম চোখ বন্ধ, ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, ও একদিকে বলছে যে এরকম, এদিকে দেখাচ্ছে লেফট হ্যান্ড সাইডে ওর কে বলছে দাঁড়িয়ে আছে, রাইট হ্যান্ড সাইডে। তো সেদিনকে ভাবি ওকে মজা করে বলেছে যে এই শোন তুই কি আমার সামনে, মানে ভাবি তো অতটা সত্যি কথা বলতে যে উনি বিশাল ডাক্তারি সমস্ত কিছু বোঝেন তা তো নয়, মানে ওনার এই সেন্সটা নেই যে ডাক্তার চেক আপ করলে একটা মানুষ সত্যি সত্যি যে মানে পুরোপুরিভাবে একেবারে সেন্সলেস বা একেবারে তার কোনো ব্রেন ফাংশনিং আছে কি আছে না সেগুলো বুঝতে পারছে না, মানে ডাক্তারের পক্ষে সেটা বোঝা সম্ভব। তো উনি বলছেন কি তুই এইসব নাটক করিস, তুই সবার সামনে নাটক করিস যে তুই কিছু সার পাচ্ছিস না কিছু না, এদিকে তুই তো বেশ দিব্যি আছিস, হ্যাঁ তো এই তো ডক্টরের সামনে তুই কিছু বলিস না, আমার সাথে তুই দিব্যি কথা বলিস, এই তো একদিকে তোর আব্বা দাঁড়িয়ে আছে আর একদিকে তো চাচা দাঁড়িয়ে আছে। তখন বলছে না না ভাবি তুমি বুঝতে পারছো না, আব্বা চাচার কথা আমি বলছি না, আব্বা আর চাচা দুজনে তো বেঁচেই আছে, আমি আব্বা চাচার কথা কেন বলবো, আমি এমন লোকেদের কথা বলছি যারা মারা গেছে, ওরা মরে গেছে তো ওরা আমাকে নিতে এসেছে। তখন না ভাবির খুব বিরক্ত লেগেছে, ভাবি বলছে এরকম উল্টোপাল্টা কথা বলছে, আবার ডাক্তার এলেই চুপ করে যাচ্ছে। তো আবার ভাবি কল করেছে ডক্টরকে, আবার ডক্টর এসে তো আবার ও যেই কে সেই, মানে আর কোনো সার নেই কোনো রেসপন্স করছে না। তো ভাবির একটু রাগ হয়েছে, ভাবি ভাবছে যে ও বোধহয় ইন্টেনশনালি এই জিনিসটা করছে। আচ্ছা তো যাই হোক, এরপরে আরো 2-3 দিন পরে হঠাৎ একদিন ভাবি বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, মাছ ভাত। তো রাত হয়ে গেছে, এবার ভাবি খেয়ে শুয়ে পড়বে ওই সোফার ওপরে। তো মাছ ভাত খাচ্ছে, ও লিটারালি সটাং উঠে বসেছে, উঠে বসে পুরো চোখটা বন্ধ অবস্থাতে বলছে ভাবি আমাকে একটু খেতে দাও না, আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে।
স্বাভাবিক ভাবেই এবার ভাবি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, ভাবছে যে ও কি তাহলে ঠিক হয়ে গেল, ও কি মানে রিকভার করছে। তো সোজা আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে মাছ ভাত এরকম নিয়ে এসে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর ও না হাঁ করে 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 খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর ওকে মুখ টুক ধুইয়ে পরিষ্কার করিয়ে আবার না ও শুয়ে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করেছে, ডক্টরকে ফোন করে ডেকে বলছে, জানেন ও না আমি আমার কাছে খেতে চাইলে আমি ওকে মাছ ভাত খাইছি। তো তখন তো ডক্টর ওকে আরো মানে খুব খুব ঝেড়েছে, কারণ বলছে যে সালাইন চলছে এইসব, তার মধ্যে তুমি ওকে মাছ ভাত খাওয়াচ্ছ, বাজে কথা জায়গা নেই, কিসব পাগলামো এইসব করছো তুমি ইত্যাদি বলে ওনাকে যাচ্ছে তাই বলেছেন, বলে ডাক্তার তো রেগে মেগে বেরিয়ে গেছে। তো এরকম দু তিন দিন হওয়ার পর মানে ভাবি আর তারপরে না ওরকম বিড়বিড় করলে কোনো রেসপন্স করতো না, না ওকে কোনো রেসপন্স করতো না কোনো গুরুত্ব দিত, ভাবতো যে ও হয়তো কোনো রকম তাহলে ঘোরে ভুলবকে বা কিছু, ওর কোনো সার এমনিতেই নেই, ডাক্তার এলেও সার পাবে না, ও আর ওই ব্যাপারটাকে গুরুত্বই দিত না। আচ্ছা, এরপর একদিন সকালবেলা হঠাৎ করে সেই মেয়ে মানে যার নাকি পুরো সে কোমা স্টেটে ছিল, হঠাৎ করে সে রিকভার করে যায়, হঠাৎ করে সে উঠে বসে একদম পরের দিন ডাক্তার চেক আপ করতে এসছে, ডক্টরকে বলছে, ডাক্তারবাবু আমি তো ঠিক হয়ে গেছি, আমি তো একদম অ্যাবসলিউটলি ফাইন, আমাকে এবার ছেড়ে দিন আমি বাড়ি যাব। তো তখন মানে ডাক্তারও শক, ডাক্তার বলছে এই কালকেও আমি যে পেশেন্টের কোনো রকম কোনো রেসপন্স দেখতে পাচ্ছিলাম না, আজকে সকালবেলা এতটা রিকভার, মানে এমন লাগছে কি ওর কোনো প্রবলেমই নেই শরীরে, আর না কোনো ব্যথা বেদনা না কোনো কিছু কিচ্ছু না। হ্যাঁ, তো বলছে যে আমাকে ছেড়ে দিন আমি একদম ঠিক আছি, আমি বাড়ি চলে যাব, আমি আজকে আর থাকবো না। এবার সত্যি কথা বলতে ডক্টরই বা কি রেসপন্স করবে, ডক্টর চেক আপ করলো, ফুল বডি চেক আপ করে দেখছে সব কিছু নর্মাল, অ্যাবসলিউটলি অলরাইট চিজ, তো তাকে আর কি সেই ভিত্তিতে আটকে রাখবে ডক্টর। তো তখন বলে যে ঠিক আছে তাহলে ডিসচার্জ করে দিচ্ছি, তো ডিসচার্জ সার্টিফিকেট ডক্টর ওখানে লিখে দেয়। আচ্ছা, তো ওকে বাড়িতে নিয়ে চলে আসা হয়। তো ভাবি বলে যে মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো একদম কাছের বিল্ডিংয়েই আছি, যখনই কোনো প্রবলেম হবে বা আমি আসবো, প্রতিদিনই আসবো টুকটাক, আপনারা সাবধানে থাকবেন, ওকে একটু যত্নে রাখবেন, তো কোনো প্রবলেম হবে না, ও এখন অনেকটাই বেটার আছে। তো চলে এসছে, এবার বাড়িতে যেদিন এলো তার তিন চার দিন পরের ঘটনা বলছি, বাড়িতে যেদিন এলো তার তিন চার দিন পরে ভাবি সকালবেলা ঠিক 10টা সাড়ে 10টা বাজে সেরকম টাইমে আসছে, ওপরে আসছে ওর সাথে দেখা করবে বলে। তো ওপরে এসে জাস্ট বসেছে, বসে এমনি প্রণাম টণাম করেছে, ওর শাশুড়ি টাশুড়িদেরকে জানিয়েছে যেরকম সকালবেলা এসে একটা উইশ করার মতন ব্যাপার। তো হট করে ওর দিকে তাকিয়ে সাবানা বসেছিল, খাটের ওপর বসেছিল সাবানা, ও হট করে বলছে কি, ও ভাবি ওর নিচের চাচাটা না, ওই যে জুতোর দোকানে যে চাচাটা আছে, ও না এই দেখো আর 5 মিনিটের মধ্যে মরে যাবে। তো না ভাবি না চমকে উঠেছে, ভাবি চমকে উঠে বলছে যে কি কি মরে যাবে, মানে ছেলেরা তো মা নাকি, এই তো আমি ওপরে আসার সময় দেখলাম নিচে চায়ের দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছে, জুতোর দোকান আছে নিজে ওদের একটা, আর জুতোর দোকানের পাশেই হচ্ছে তোমার ওদের একটা মানে চায়ের দোকান ঘুমটি, সেখানে বেঞ্চ আছে পাতা, তো সেখানেই ও জাস্ট দেখেই আসছে যে চাচা বসে চা খাচ্ছিলেন। দাদা বলছে যে এই তো আমি দেখে এলাম যে চাচা চা খাচ্ছেন, তো এর মধ্যে মরে যাবে এরকম হয় নাকি। তখন বলছে যে তুমি বিশ্বাস করছো না, তো আমার কাছে এক্ষুনি চাচা এসেছিল, চাচা এলো, চাচা এসে আমাকে বললো কি যে আমি চললাম, হ্যাঁ আমি আসছি, তো তুই আর দেরি করিস না, তোরও তো সময় হয়ে এসছে, তুইও চলে আয়। তো চাচি আর মানে অলরেডি মানে কি হয়েছে, মানে চাচা এই কথাটা নাকি ওকে এসে বলে গেছে, এই কথাটা শুনে ভাবি আর ওই ভাবির যে শাশুড়ি মা ওরা দুজন চোখ চাওয়াচাই করছে, আর দিয়ে ভাবছে কি ও কি পাগলের প্রলাপ বকতে শুরু করেছে রে বাবা। তো খুবই অবাক লাগছে। তো আমি জানতাম না, এটা আমাকে যে গল্প পাঠিয়েছে সেই আমাকে বললো যে বোম্বেতে নাকি এরকম কিছু ব্যাপার আছে, যে মুম্বাইতে কোনো মানে কেউ হট করে মারা গেলে মসজিদ থেকে নাকি সেটা অ্যালান দেওয়া হয়, মানে অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় সবাইকে যে ওই উনি মারা গেছেন, এরকম একটা সিস্টেম আছে ওদের ওখানে, মসজিদ থেকে ওরা অ্যালান দেয়। তো বলছে যে জাস্ট ওরা না হকচকিয়ে গিয়ে এরকম চোখ চাওয়াচাই করছে, আর মেয়েটাকে হয়তো একটু জোরে মানে একটু ধমক দিতে গেছে ওর বাবাটা, বাবাটা এসে বলতে যাচ্ছে যে সদ বাজে বাজে কথা, এই হসপিটাল থেকে এসে মাথাটাই গেছে, উল্টো পাল্টা সারাক্ষণ বকতে থাকে, কি কি হয়েছে, নিচের লোকটা মরে গেল, হঠাৎ করে মরে গেল, সেটা তোকে বলে গেল, ইয়ার্কি মারা জায়গা পাস না তুই, মানে বলতে যাচ্ছে কি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মাইকে অমনি অ্যানাউন্সমেন্টটা এসছে যে ওই নিচের লোকটা নাম করে বলছে যে উনি এই মুহূর্তে মারা গেছেন। আর সেটা যখন ওরা শুনেছে, এইটা প্রথমবার ওরা বিভৎস ভয় পেয়ে গেছিল, কারণ আর যাই হোক একটা মানুষের মৃত্যু প্রেডিক্ট করা ইজ নট আ ম্যাটার অফ জোক,
ও কি করে ওখানে বসে থেকে তিনতলার উপরেও বসেছিল, একতলায় ওই লোকটা চায়ের দোকানে চা খাচ্ছিল, সুস্থ মানুষ, হার্ট অ্যাটাক করে হঠাৎ করে আর 5 মিনিটের মধ্যে মরে যাবে সেটা ও কি করে জানতে পারে, এবং ও সঠিকভাবে সেটা বলল কি করে? তো ও নাকি ওর বক্তব্য অনুযায়ী ওই লোকটা নাকি ওর কাছে এসেছিল এবং লোকটা এসে ওকে বলে গেল যে আমি আসছি তুইও চলে আয়, তোর তো টাইম হয়ে গেছে। আচ্ছা, আরো কিছু ইরেলিভেন্ট কথা না ও বলতে থাকে, মানে আমি সবটাই আমি বলি, আমি ইনফরমেশন যেটা পাই আমি কালেক্টেড স্টোরি থেকে সেটাই কিন্তু শেয়ার করি, কোথাও আমি ভুল হতে পারি, অনেক টার্মসে আমি ভুল হতে পারি, ইন দ্যাট কেস আমাকে কেউ রেক্টিফাই করে দিতে পারো, ঠিক আছে? তো বলে যে মুসলিম রিলিজনে ওরা যখন মারা যায় ওদের শবদাহটা যেখানে শোয়ানো হয় না, ওই শবদেহটা মানে যেটার উপর শোয়ানো হয় সেটাকে তাবুত বলে সম্ভবত, ঠিক আছে? তো ও সমানে আর ভাবিকে বলছে, ভাবি আমার যদি একটা তাবুত নিয়ে আসো তো তাবুত নিয়ে আসো, আমাকে তাবুতের ওপর শোয়া, তাবুতের ওপর শোয়া। তো ভাবি বলছে তাবুতে শোবে কেন, তো মানে মৃত ব্যক্তিদেরকে যেখানে শোয়ানো হয় আর কি, কৃতকার্য মানে কফিন মানে কবর দেওয়ার আগে আর কি। তো বলে আমাকে তাবুতে শোয়াও, আমাকে তাবুতে শোয়াও। আচ্ছা, তো ওটা একটা মানে প্রচন্ড ভাবি এটা শুনলেই খুব ভয় পেত যে এরকম কেন বলছে, বলছে কি আমি খাটে শোবো না, আমাকে তাবু দেন না, আমি তাবুতে শোবো, এরকম বলতো। তারপরে বলতো কি আমি তো চলে যাব, আর শোনো আমি যদি ওখানে গিয়ে আমার ভালো লাগে আমি না তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব, বারবার ভাবিটাকে এরকম কথা বলতো। আচ্ছা, এরপরে আবার মানে এরকম ভাবে দিন যেতে থাকে ওনার, তো ওরকম প্রচুর ইরেলেভেন্ট কথাবার্তা উনি বলতেন। এবার আরেকটা মারাত্মক ঘটনা ঘটলো এর ঠিক আরো 7 দিনের মাথায়। হঠাৎ করে ভাবি রাত্রিবেলা ঘুমোচ্ছে, তো ওনার শাশুড়ির ফোন থেকে ওনার কাছে একটা ফোন গেছে, এবং সেই ফোনটা মানে তখন গেছে রাত্রির প্রায় 3:30-এর সময়, 3:30-এর সময় একটা ফোন কল, তো রিসিভ করেছে, দেখছে ওই মেয়েটি ফোন করেছে, দিয়ে মেয়েটা ফোনটা রিসিভ করাতে বলছে যে হ্যাঁ বল এত রাতে ফোন করেছিস কেন, বলছে তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এ বাড়িতে এসো, খুব খুব দরকার আছে। তো ভাবি বলছে এত রাত্রিবেলা কি দরকার, তো যাই পাশাপাশি বিল্ডিং তো আর অত প্রবলেমও ছিল না, রাস্তাঘাটে আলো ফালো যথেষ্টই থাকতো, কোনো ব্যাপার ছিল না। তো ও উঠে গেছে, উঠে গিয়ে তাড়াতাড়ি করে 3:30-এর সময় এসে দরজাটা নিচে ওদের মেন গেটটা খোলাই থাকতো, ওটা খুলে ও একদম সোজা তিনতলাতে গেছে, দোতলাটা ক্রস করে তিনতলাতে গেছে। এবার যখন উঠেছে, তিনতলায় উঠে যাওয়ার পর তখন সাবানা ওকে বলছে যে কি হলো তুমি ভাইজানদের নিয়ে এলে না, তখন বলছে কোন ভাইজানদেরকে, ওই যে আমি বললাম না ওর হাজবেন্ডের মানে ভাবির যার সাথে বিয়ে হয়েছে ওই তার আরো দুটো ভাই ছিল, একজন যে জলে ডুবে আর একজন রেলে কাটা পড়ে মারা গেছিল, আমি একদম প্রথমেই বলেছিলাম ইন্ট্রোডিউস করানোর সময়। তো ওই দুজনের নাম করছে, আর ওই দুজনের নাম করে বলছে ওই তো ভাইজানরা এসছে আমাকে নিতে এসছে ওরা, সত্যি ভাবি তুমি না তোমার কোনো আর বোধগম্য নেই, তুমি কি গো এতদিন পর ওরা এলো, ওরা আমাকে নিতে এসছে, তো ওদেরকে তো কিছু রাস্তা ফাস্তা বানিয়ে জানিয়ে দিতে হবে নাকি, তুমি কি সব আতিথ্য মানে মেহমান এলে কি করতে হয় তুমি সব ভুলেই গেছো, আতিথ্য অতিথি আপ্যায়ন করতে ভুলে গেছো, আতিথ্যতা মনে নেই তোমার, মানে এইসব বলছে। আর না ও ব্ল্যাঙ্কলি ওর দিকে তাকিয়ে আছে যে কি বলছে ও, বলছে এই ওরা কি করে আসবে, ওরা তো মানে কত বছর আগে মারা গেছে, ওরা কোথা থেকে আসবে তো ওর এখানে। তখন বলছে যে কি বলছো, ওই তো ওরা বসে আছে দোতলার সিঁড়িতে, তুমি ওদের মাঝখান দিয়ে ক্রস করে চলে এলে, তুমি ওদেরকে সঙ্গে করে নিয়ে এলে না, তোমার কোনো আতিথেয়তা নেই, তুমি ওদেরকে তো নিয়ে আসবে সঙ্গে করে, বসাবে ওদেরকে, তুমি ওদেরকে খাওয়া দাওয়ার বানিয়ে দেবে। তো এরকম সাবানা বলছে থাক তোমায় কিছু করতে হবে না আমি যাচ্ছি। আর ওর দেখছে যে ঢুকে ওর শাশুড়ি এক সাইডে মানে শাশুড়ি শ্বশুরটা উঠে এসেছে, মানে ওইরকম অনেকক্ষণ ধরে হয়তো চিৎকার চাচামেচি করছে, তার মানে পুরো খাটের একটা সাইডে ঠেসে গিয়ে মানে তারা রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছে, মানে ও যে কি বলছে মানে কেন বলছে ওরা তো কিছু বুঝতে পারছে না, আর যেহেতু ওই মৃত ওই ছেলে দুটোর নাম নিচ্ছে বারবার, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে। মানে ওর শ্বশুর শাশুড়ি এমনি অনেকটা এজের ছিলেন, ওনারা পুরো এক সাইডে কোণঠাসা হয়ে বসে পুরো রীতিমতো কাঁপছে। তো যাই হোক, ওর ভাবি দেখছে ও ঠকঠক ঠকঠক করে নেমে গেল, নেমে গিয়ে দোতলার সিঁড়ির ওখানটাতে দাঁড়িয়ে ও এরকম মানে জাস্ট একটা নর্মাল একটা মানুষকে সামনাসামনি দেখলে যেরকম কনভারসেশন চালাবে পুরো ওই রকম নর্মালি একটা কনভারসেশন চালিয়ে যাচ্ছে। এমনি বলছে যে ভাইজান তোমরা এসছো, আমি না খুব খুশি হয়েছি জানো তো, তোমরা আমাকে নিতে এসছো আমি ভীষণ খুশি হয়েছি, চলো চলো তোমরা এখানে কি করছো, ওপরে চলো ওপরে চলো, দিয়ে তাড়াতাড়ি করে তো ওকে ওপরে নিয়ে এসছে। আচ্ছা, ওনাকে ওপরে নিয়ে আসার পর এইবারে সেকেন্ড টাইম এদের ফুল ফ্যামিলি অর্থাৎ ভাবি ভাবি শাশুড়ি শ্বশুর দুজনেই প্রচন্ড ভয় পেয়েছে। বিকজ এইবার যেটা ঘটলো, ঘরে ঢুকলো, সাবানা কি করলো উঠে গিয়ে খাটের ভেতরটা করে একটু ঢুকে বসলো, আর সাবানার ঠিক সাইডে একটা তাকিয়া রাখা ছিল, তো বললো কি ওরে ভাইজান তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমরা বসো না।
এটা নাকি হিনার দিদির নিজের চোখে দেখা, এটা ভাবি নিজে দেখেছিল যে তাকিয়াটা সাপোজ কোন একটা জিনিস একটা জিনিস গড়িয়ে পড়ে গেলে বিছানার সাইডে, তো তুমি সেটা বুঝতেই পারবে যে জিনিসটা গড়াতে গড়াতে সামাও পড়ে গেল নিজে থেকে। যখনই ও সাওয়ানা বললো যে এসে তোমরা বসো খাটের সাইডে, তাকিয়াটা মানে কোনো একটা জিনিসকে কেউ যদি এখান থেকে পড়ে যাওয়া একরকম, আর কেউ যদি জিনিসটাকে এরকম করে তুলে তারপর সেটাকে এরকম ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সেটা থ্রোটা পুরো আলাদা রকম হবে। পরিষ্কার বোঝা গেল যে কেউ যেন এরকম ভাবে তাকিয়াটা দুহাত দিয়ে যদি এরকম তুলে টেনে ধরে এরকম জোরে ছুঁড়ে দেয়, ঠিক সেরকম ভাবে কেউ ছুঁড়ে দিল, ছুঁড়ে জাস্ট ফেলে দিল তাকিয়াটা। মানে ওইখানটাতে বসার জায়গা ছিল না খাটে, অ্যাজ ইফ কেউ একটা সত্যিই ঘরে ঢুকেছে। এবং তাকে সাওয়ানা যে বসতে বললো, সে অ্যাকচুয়ালি বসবে, এবার সে কোথায় বসবে, খাটে জায়গা নেই, তাকিয়াটা তাকে সরাতে হবে। পুরো এরকম ভাবে ওটাকে ধরলো, ধরে এরকম ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে, তো ওটা পড়ে গেল। এবং ওদের যে তোষকটা খুব নরম তোষক ছিল, তোষকটার উপর পুরো প্রমিনেন্ট দুটো একটু এরকম দেবে গেল। মানে পরিষ্কার সাওয়ানা ছাড়া বাকি তিনজনেও বুঝলো যে ঘরে এক্স্যাক্টলি দুজন ঢুকেছে এবং তারা বসেছে। আচ্ছা, তো এই ইনসিডেন্টটাতে মানে ওরা তিনজন তারপর আর কোনো কথাই বললো না, ওরা তিনজন এক কোণে বসেছিল। সাওয়ানা প্রায় ঘন্টা খানেক কন্টিনিউ ওই দুজনের সাথে কথা বলে গেল। এবং তার মানে কনভারসেশনটা আমি বলছি, যেটা উনি আমাকে জানিয়েছেন যে কনভারসেশনটা এরকম ছিল যে ভাইজান তোমরা আমাকে নিতে এসছো, এত দূর থেকে তোমরা আমায় নিতে এসছো, আমি খুব খুশি হয়েছি, তো আমাকে কবে নিয়ে যাবে তোমরা, চলো চলো আমাকে নিয়ে চলে যাও, তোমরা কিন্তু আমাকে না নিয়ে আর যাবে না, ঠিক আছে। তারপরে ওদেরকে ও বলছে যে আমার এটা কে করেছে বলো তো, এটা আকবরের ফ্যামিলি করেছে, তো আমার শরীরের মধ্যে না 21টা তাবিজ ঢুকিয়ে দিয়েছে জানো। মানে এটা কন্টিনিউ ও কার সাথে যে কথা বলছে ওরা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে তোষক দুটো এরকম দেবে আছে। ও কন্টিনিউ এরকম নাকি নিজে নিজেই বলে যাচ্ছে যে ওরকম আমার শরীরের ভেতর দেখবে, আমার পেটের ভেতর, গলার ভেতর, মাথার ভেতর, উরুতে, সব জায়গাতে আমার যেন এরকম তাবিজ ঢোকানো আছে, আর এইরকম 21টা তাবিজ ঢুকিয়ে দিয়েছে। এটা কে ঢুকিয়েছে বলো তো, এটা আমাকে আকবরের ফ্যামিলির সবাই ঢুকিয়ে দিয়েছে, আকবরের যে ছোট মামা আছে না তান্ত্রিক, ও ঢুকিয়ে দিয়েছে, কিন্তু যেন তো আকবরের কোনো দোষ নেই, আকবর কিন্তু আমায় খুব ভালোবাসতো, আকবর কিন্তু আমায় খুব ভালোবাসে। হ্যাঁ, তো মানে এরকম ভাবে ও কন্টিনিউ কথা বলে যাচ্ছে তাদের সাথে। তো ঠিক যখন 4টে না মানে 4:30 পৌনে 5টা এরকম বাজে, 5টা বাজে অ্যাজ এফ, তো তখন 5টার সময় হঠাৎ করে মনে হলো যেন ওই যে দাবা যে জায়গা দুটো সে দুটো অনেকটা হালকা হয়ে গেল, মানে জিনিসটা উঠে গেল এরকম। আর ও সামানাও বলতে থাকলো যে ঠিক আছে ভাইজান তোমরা তো তাহলে এখন আছো, তোমরা তো এখন আর বাড়ি যাবে না, তো তোমরা যখন যাবে আমায় কিন্তু নিয়ে যাবে সঙ্গে করে, তোমরা এখন তাহলে থাকো, আমি তাহলে একটুখানি রেস্ট করে নিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়লাম, আমার এখন খুব ঘুম পাচ্ছে, তো আমি এখন ঘুমিয়ে পড়লাম, তোমরা কিন্তু চলে যাও না, আমাকে কিন্তু নিয়েই তারপর যাবে বলে ও শুয়ে ঘুমিয়ে পড়লো। তো এই ইনসিডেন্টটা যেটা ঘটলো সম্পূর্ণ সাওয়ানার ভাবি তার শ্বশুর শাশুড়ি তিনজন জীবিত মানুষের সামনে, এবং ও পুরো রীতিমতো কনভারসেশন চালালো, এতক্ষণ ওই কার্ডের সাথে ও কথা বলল, ওর দাবি অনুযায়ী ওদের সেই মৃত যে ভাই দুটো ওর, ও তাদের সাথে এতক্ষণ কনভারসেশন চালাচ্ছিল। যাই হোক, ও যে ওই শুয়ে পড়লো তারপর আবারও ও উঠল না। পরের দিন যখন মানে একটু বেলা হয়েছে, ওর শরীর তখন এত খারাপ করতে শুরু করলো, ওর এত ডেটোরিয়েশন হতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ওকে আবার মুম্বাইয়ের আর একটা এর থেকেও বড় মানে আগের যে নার্সিংহোমে ছিল তার থেকেও একটা বড় নামজাদা একটা নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে সঙ্গে সঙ্গে তাকে অ্যাডমিট করে নেওয়া হলো। এবং সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ও কোমা স্টেটে চলে গেছে, মানে ডক্টর ডিক্লেয়ার করলো যে ও কোমাতে চলে গেছে, ঠিক আছে, ওর পুরো মানে তারপর ডাক্তার বলছে যে ওর ব্রেন ডেথ হয়ে গেছে, আর দেখুন কয়েক মানে কয়েক ঘন্টার মেহমানও এরকম ডক্টর বলছে। তো সেদিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন ডক্টর ওর মা পাশে বসে যখন কাঁদছে, তখন ওর মা মানে ডক্টর তো একটা থাকেই তো মানে একটু কাউন্সিলিং তো করেই উনারা, তো তখন বলছেন যে আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না মাসিমা, আপনি কিন্তু নিজেকে একটু মন থেকে শক্ত করুন, কারণ ওকে কিন্তু ফিরিয়ে আনতে আমরা পারবো কতটা আমরা জানি না, আপনি কিন্তু নিজেকে মন থেকে শক্ত করুন। হ্যাঁ, কারণ আমি যেটা বুঝতে পারছি ও হয়তো আর কয়েক ঘন্টার মেহমান এরকম বলেছে। যেই মুহূর্তে এই কথাটাও বলেছে, এটা মঙ্গলবারের ঘটনা, মেয়েটি নাকি কোমা স্টেটে ছিল, যে সে নাকি সটাং মানে চোখটা এরকম খোলে, এবং চোখটা খুলে ডাক্তারের দিকে তাকিয়ে বলে না 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 না
মঙ্গলবার না, আমি তো বৃহস্পতিবার সকালে যাব। ওরা তো বললো ওরা তোমাকে বৃহস্পতিবার সকালে নিয়ে যাবে, আজকে তো মঙ্গলবার, আজ তো আমি যাব না। মানে ডক্টর না ওয়াজ লাইক, মানে ডাক্তারটা এত ভয় পেয়ে গেছে, ওর শাশুড়ির মুখ থেকে পরে শুনেছে ওর দিদি বলে, ডাক্তার পর্যন্ত ওর মাকে তখন বলেছে যে আপনি কাজ করুন, ওকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আপনি ওকে মসজিদে নিয়ে যান, ওর কোনো প্রবলেম আছে। মানে আমার আমার মনে হচ্ছে এটা আমার হাতের বাইরে। মানে ও জাস্ট একটা মানুষ যে পুরো কোমাতে রয়েছে, ডক্টর সেই সময় একটা আশ্বাস দিচ্ছে তার মাকে পাশে বসিয়ে যে ওর মানে নিশ্চয়ই মানে ওর আর কয়েক ঘন্টার মেহমান, আপনি বুঝতে পারছি আপনার ওপর দিয়ে অনেক মানে স্ট্রেস যাচ্ছে, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করুন। সেই মুহূর্তে ও জাস্ট এরকম চোখটা মানে খুব স্পুকি ওয়েতে চোখটা খোলে এবং বলে, না আমি তো মঙ্গলবার এখন যাব না, আমি তো বৃহস্পতিবার সকালে যাব, আমি এখন যাব না এরকম। তো মানে এটা নাকি একটা ভয়ঙ্কর দৃষ্টি মানে দৃশ্য ছিল। অ্যান্ড দেন ও আবার চোখটা বন্ধ করে আবার ও নাকি পুরো কোমাতে। তারপরে মানে ডক্টর সঙ্গে সঙ্গে নার্স আরও তার কো ডক্টর সবাইকে ডাকে, কিন্তু সবাই এসে দেখে ও কোমা স্টেটেই রয়েছে। ঠিক আছে, তো বুধবারটা কোনোভাবে কাটে এবং বৃহস্পতিবার সকালবেলা সত্যি সত্যি ওর ডেথ হয়ে যায়। ঠিক আছে, ও মারা গেল। এইবার বলছি বৃহস্পতিবার সকালবেলা যখন মারা গেছে ও, তার ঠিক কিছুক্ষণ আগের ঘটনা বলছি, ভোরে ভোর রাতের দিকের ঘটনা। তো ও একদম সকালের দিকে মারা গেছে, তার ঠিক ভোর রাতের দিকে হঠাৎ করে ভাবি রাত্রিবেলা চিৎকার করে উঠে বসে। তো ভাবির সাথে ভাবির হাজবেন্ড শুয়েছিলেন, তো ওর হাজবেন্ড বলছে, কি হয়েছে, তুমি এরকম চিৎকার করছো কেন? বলছে, সাবানা চলে গেল। বলছে, সাবানা কোথায় গেল? বলছে, ও চলে গেল, আমাকে বলে গেল কি ভাবি আমি চলে যাচ্ছি, তো তুমি চিন্তা করো না, এই জায়গাটা তো তোমার ভালোই লাগবে, আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তো ওর হাজবেন্ড না পুরো এরকম থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, এবং সত্যি কথা বলতে তখন অলরেডি ওর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভয় পেয়ে আছে। তার কারণ হচ্ছে দেখো, সাবানার কথাগুলোকেও কিন্তু ওরা কেউ গুরুত্ব দিচ্ছিল না, ওই যে বারবার বলছিল যে আমি চলে যাব, কেউ আমায় নিতে এসেছে, এই জিনিসগুলোকে ওরা ওর একটা উন্মাদনা বা কি জানি হয়তো ওর মেন্টালি ওকে ডিসেবলড ভেবে কিছু একটা ভাবে ওরা এড়িয়ে যাচ্ছিলো, খুব সিরিয়াস নোটে কথাগুলোকে যেহেতু নিচ্ছিল না, এবং তারপর পরিণতি যেহেতু এটা ঘটলো, দিস টাইম ওর হাজবেন্ড প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং এইবার ওর হাজবেন্ড এত ভয় পেয়ে গেছিলো, ওর হাজবেন্ডের কাছে যখন ফোন আসে হসপিটাল থেকে যে ও মারা গেছে, ওকে মানে প্রথমে ও বলেনি ওর মানে ওর ভাবিকে, তো ভাবি ওকে বলছে কি, কে ফোন করেছে, সাবানা মরে গেছে তাই জন্য ফোন এসছে? তখন বলছে যে হ্যাঁ, বলছে যে ও তা ভালোই হয়েছে, ঠিক আছে যাও ডেড বডি নিয়ে এসো। তো তখন বলছে কি, আচ্ছা তুমি তো ওকে এত ভালোবাসতে, তোমার তো এত ভালো রিলেশন ওর সাথে, তোমার একটু কষ্ট হচ্ছে না, তুমি কাঁদছো না, তুমি হাসছো, এরকম অদ্ভুত রিয়াক্ট করছো কেন? তখন না ভাবি মানে হঠাৎ করে বলছে কি, ও মা আমি কাঁদবো কেন, আমি তো কাঁদবো না, আমি কেন কাঁদবো, ও তো আমাকে নিয়ে যাবে, ও আর কয়েক দিনের মধ্যেই আমাকেও সঙ্গে নিয়ে যাবে, আমি ওই জন্য আমি কাঁদছি না। দিস টাইম ওর হাজবেন্ড ভীষণ ভয় পায়, এবং তখন উনি কি করেন বলে, ঠিক আছে তুমি এখন একটু বসো, শান্ত হয়ে বসো, আমি তখন হসপিটালে যাব। ওর পাশে একটা চাচি থাকতো, তো সে চাচিকে ডাকে, চাচিকে ডেকে এনে বলে, চাচি আপনি একটু ওর সাথে বসুন তো, আমি আসছি। তো যখন ওরা ডেড বডি নিয়ে সবাই ফিরে আসে মানে বাড়িতে আসে, মানে তারপরে নাকি সাবানার বডি পোস্টমর্টমে যায়, এবং যেহেতু মানে ওর ডেথটা খুব মানে একটা খুব অদ্ভুতভাবে মানে খুব মিস্টেরিয়াসভাবে ওর মৃত্যুটা হয়েছিল, ওর বডি পোস্টমর্টম করা হয়েছিল, এবং ওর বডি থেকে নাকি সত্যি সত্যি 21টা ওর মাথা কোমর যা যা ও বলতো আর কি, সেখান থেকে 21টা নাকি এরকম ছোট্ট ছোট্ট তাবিজ বেরিয়েছিল। এটা নাকি মানে ডক্টর দেখিয়েছিল ওদেরকে বের করে নিয়ে এসে, যে ওর পোস্টমর্টমের পর সবাইকে দেখানো হয়েছিল যে ওর শরীর থেকে নাকি 21টা সত্যি সত্যি তাবিজ বেরিয়েছে। তো মানে আমি বারবার বলছি যে আমি কিন্তু এই গল্পের কোনো সত্যতা মিথ্যে কিছু সম্পর্কে কোনোভাবে অবগত নই, কারণ এই গল্পগুলো আমার কালেক্টেড স্টোরি, আমাকে যে ঠিক যেমনভাবে পাঠায় আমি শুধু সেটাই এখানে ন্যারেজ করি, এর মধ্যে আমি না কোনো এক্সট্রা কিছু নিজে অ্যাড অন করি, না আমি কিছু এখান থেকে বাদ দিই। তো যার বিশ্বাস হচ্ছে সে শোনো, যার বিশ্বাস হচ্ছে না জানি না, সে না এনজয় করো, জাস্ট এনজয় করো, ক্রিটিসাইজ না করে এনজয় করতে পারলে জিনিসটাকে এনজয় করা যাবে। মানে আমার নিজেরই এটাকে বিশ্বাস করতে প্রচণ্ড অদ্ভুত লাগছে, মানে আমি নিজেই প্রচণ্ড সারপ্রাইজ এই গল্পটা শুনে যে এরকমও হতে পারে অ্যাকচুয়ালি। ওয়েল, তো তারপর কি হলো, এইবার যখন ওর বডিটা নিয়ে আসা হলো, তো ওর হাজবেন্ড ওপরে এসছে, এসে চাচির কাছে যখন ঢুকেছে দেখছে ওর ওয়াইফ ঘুমোচ্ছে, তো চাচিকে গিয়ে বলছে যে ও ঘুমোচ্ছে কেন এখন এই সকালবেলা, তখন ওর চাচি বলছে ওকে
আস্তে আস্তে ডাক, ওকে হট করে ডাকবি না জোরে, ও কিন্তু নর্মাল স্টেটে নেই। তখন বলছে যে কেন কি হয়েছে, বলছে তুই যখন চলে গেলি তারপর ও সমানে বলে যাচ্ছে, জানো তো চাচি সাবানা না আমাকে বলেছে যে ও কিন্তু আমাকে নিয়ে যাবে সঙ্গে করে, এবং তারপরে নাকি আস্তে আস্তে চাচি বলছে ও পুরো সাবানার ভয়েসে কথা বলতে শুরু করছিল, ও পুরো সাবানার ভয়েসে বলছিল যে চাচি এখানটা খুব সুন্দর, আমি না বৌদিকেও সঙ্গে করে নিয়ে যাব, আমি তো বৌদিকে খুব ভালোবাসি, আমার তো বৌদি ছেলে ছাড়া চলে না, আমি বৌদিকেও সঙ্গে করে নিয়ে যাব। তো এরম বলতে 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 ও হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওনাকে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ডাকা হয়। তো ডেকে ওনাকে যখন নিচে হলের মধ্যে ওর বডিটা রাখা ছিল, এইবার ও নিচে এসছে, হল ভর্তি লোক, মাঝখানে ডেড বডিটা রাখা রয়েছে, ওর বৌদি নাকি কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, ও মা ও আমাকে তাকিয়ে দেখছে, তো ও তাকাচ্ছে, দেখো ওর বুকের ওপরে দেখো ধারকান চলছে, ওর ধারকান চলছে, ওর বুকের ওপরটা নাকি এরকম আপ অ্যান্ড ডাউন হচ্ছে, ওর হাজব্যান্ডকে উনি সমানে একটাই কথা বলে যাচ্ছে। তুমি জাস্ট অ্যাম্বিয়েন্সটা ভাবো, একটা যদি মৃতদেহ মাঝখানে শোয়ানো আছে, চারিদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখতে পাচ্ছে যে সেটা একটা মৃত মানুষ, আর একজন যদি কন্টিনিউ বলতে থাকে যে ও আমার দিকে তাকিয়ে আছে, ওর ধারকান চলছে, ওর বুকের দিকটা আপ ডাউন করছে, ও আমার দিকে তাকিয়ে আছে, ও আমাকে দেখে হাসছে, এইসব যদি বলতে থাকে তাহলে বাকিদের কিরকম অবস্থা হবে, তাহলে বাকিদের কতটা ভয় লাগবে আশপাশে। তো এটা হলো, তারপর ওর তো বডি ওরা আর মানে পারছে না, মানে তাড়াতাড়ি করে ওরা নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, ওদের যা শেষকৃত্য আছে সব সম্পন্ন হয়। আচ্ছা, তো তারপর বাড়িতে চলে আসে, এইবারে তখন ওর চাচি ওকে বলে যে ওকে কিন্তু মানে ওর খুব সেন্সিটিভভাবে রয়েছে ওর ভাবি, তো বলে ওকে তোরা আগে একটা মসজিদে নিয়ে যা। তো ওনাকে একটা মসজিদে নিয়ে যাওয়া হয়, মসজিদ থেকে ওনাকে ঝেড়ে টেড়ে দেয় এবং বলে যে ওকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, এই তাবিজটা যেন উনি অতি অবশ্যই হাত থেকে কোনোভাবেই ওনার না খোলে। 41 দিনের মাথায়, আমি এর আগেও একটা গল্পের ক্ষেত্রে বলেছিলাম যে মুসলিম কমিউনিটিতে 41 দিনের মাথায় কোরআন টোরান পাঠ করে, মানে আমাদের যেরকম কাজ হয় সেরকম একটা কোনো রিচুয়াল ওনাদের আছে, তো সেই রকমই হয়তো 41 দিনটা ওনার জন্য ভীষণ একটা সেন্সিটিভ একটা টাইম জোন। তো এই টাইমটাতে যেন ওনাকে ভীষণ রকমভাবে প্রোটেক্টেড রাখা হয়, মানে কেউ আপনারা অবশ্যই রাত্রে ওনার সঙ্গে শোবেন, ওনার সঙ্গে সঙ্গে থাকবেন অলওয়েজ, কেউ না কেউ ওনাকে কখনোই একা ছাড়বেন না, এইভাবে ওনাকে রাখতে বলা হয় এবং তাবিজটা যেন ওনার গা থেকে না খোলে। তো এই 41 দিনের মধ্যেও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেমন ভাবি প্রচণ্ড পরিমাণে প্রথমত যেটা দেখতে পেত, সাবানাকে দেখতেই পেত, এবং প্রায়শই ও বলতো মানে তাবিজটা পরিয়ে দেওয়ার পর থেকে ও বলতো কি হলো ভাবি, ওটা খুলে দাও, ওটা খুলে দাও, তুমি যাবে না আমার সাথে, তুমি যাবে তো আমার সাথে, ওটা খুলে ফেলো। তো ভাবি এটা যখন বলতো ওনার হাজব্যান্ডকে, ওনার হাজব্যান্ড বলতো তুমি কিন্তু এটা খুলবে না, তুমি এটা খুলবে না, এবং বারবার বলতো যে তুমি সাবানাকে বলো যে আমি তো তোর ভাবি, তুই তো আমাকে ভালোবাসিস, তো তুই যখন আমাকে ভালোবাসিস তুই কি চাস যে আমার কোনো ক্ষতি হয়ে যাক, আমার বাচ্চারা আছে, তারা মা ছাড়া কি করে থাকবে বল, তুই আমাকে কেন নিয়ে যেতে চাইছিস। তার ও সমানে বলে যে তো ভাবি এই জায়গাটা খুব সুন্দর, এটা খুব ভালো জায়গা, তোমার না এখানে এসে খুব ভালো লাগবে, তুমি আসো আমার সাথে, তুমি তাবিজটা খুলে ফেলো, তুমি তাবিজটা খুলে দিলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবো, দেখবে তোমার খুব ভালো লাগবে। তারপর নাকি আর একটা ঘটনা ঘটেছিল যে ওই যে পায়েলটা ওকে গিফট করেছিল ওর সেই ছেলেটি আকবর, তো সেই পায়েলটা আর তার সাথে সাথে সাবানার যত জামা কাপড় সমস্ত কিছু ওরা বাইরে বার করে রেখেছিল একটা জায়গাতে, ঠিক করেছিল যে 41 দিনের মাথায় যখন ওর কাজ টাজ হয়ে যাবে তখন ওইগুলো ওরা মানে বিতরণ করে দেবে আর কি। তো এরকম সব বাইরে ছিল, হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখছে সমস্ত জামা কাপড় যেগুলো বাইরে রাখা ছিল সেগুলো সব আবার ওর র্যাকে থারে থারে গোছানো রয়েছে, আর ভাবির পায়ে পায়েলটা পরানো রয়েছে। তো ভাবির এরকম উঠে বসে পায়েলটা নিজের পায়ে দেখে চমকে উঠেছে, আর ভাবির হাজবেন্ডও চমকে উঠে সকালবেলা বলছে যে তুমি এটা কেন পড়েছো, তুমি এটা কেন পড়েছো, খুলে ফেলো। তখন ও বারবার বলছে যে আমি এটা পড়িনি, এটা আমি পড়িনি, আমার কাছে কোথা থেকে আসবে ওর পায়েলটা, ওর তো পায়েল ও বাড়িতে ছিল মানে ওর মায়ের কাছে, আমার কাছে এ বাড়িতে ওর পায়েল কি করে পাবো আমি, আমি কি করে পড়বো এটা।
আর তারপরে ও বাড়িতে গিয়ে শোনে যে ওর জামা কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো নাকি এরকম থারে থারে সাজানো ছিল। তো ওই পাইলটা খুলে পরে আকবরকে ডেকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়, কারণ ওদের একটা মনে ধারণা তৈরি হয়েছিল যে যেহেতু ও আকবরকে প্রচন্ড ভালোবাসতো এবং যেহেতু আকবর ওকে এটা গিফট করেছিল, এটা যার কাছে অন্য যার কাছেই থাকবে না কেন সেটাই তার জন্য খুব মারাত্মক হতে পারে, কারণ ওটা তো ওর লাস্ট খুব একটা আকর্ষণের জিনিস ছিল, খুব একটা এক্সপেকটেশন নিয়ে ও চেয়েছিল এটা আকবরের কাছে, আকবর ওকে এটা গিফট করেছিল, তো ওই জন্য ওরা ওইটা আবার আকবরকেই ফেরত দিয়ে দেয়। এবং তারপর 41 দিনের মাথায় সব কাজ টাজ হয়ে যাওয়ার পর থেকে নাকি আস্তে আস্তে এই ব্যাপারগুলো একদম কমে যায়, তবে এখনো পর্যন্ত নাকি যেটা হয় সেটা হচ্ছে ওই ভাবি আর আকবর এই দুজন একমাত্র সাবারাকে মাঝে মাঝে স্বপ্নে দেখতে পায়, এবং সেটা শুধুমাত্র যখনই ওদের বাড়ির কোনো গুড নিউজ আসার কথা থাকে তখন, মানে এরপর ভাবি একবার প্রেগনেন্ট হয়েছেন সেই নিউজটা সবার আগে ওকে স্বপ্নে সাবানা দিয়েছিল, সাবানা এসে নাকি ওকে বলেছিল আগের দিন রাত্রিরেই ও জানতে পেরে গেছিল যে ও কনসিভ করেছে, পরের দিন টেস্ট করে দেখে যে ইয়েস শি ইজ পজিটিভ। এবং তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল আকবরেরও বাড়িতে নাকি ওর যে এক দাদা ছিলেন সেই দাদার যে ওয়াইফ অর্থাৎ ওর যে ভাবি আকবরের ভাবি সেও যখন প্রেগনেন্ট হয় আকবরকে রাত্রিবেলা সাবানা এসে বলে যে কাল সকালবেলা উঠেই কিন্তু তোমার বাড়িতে একজন নতুন সদস্য আসবে সেই খবরটা তুমি পাবে। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে ও নিচে আসে এবং তখনই ও নিজের মায়ের কাছে শোনে যে ওর ভাবি প্রেগনেন্ট। তো এখনো পর্যন্ত নাকি ছোটখাটো যে কোনো ভালো মানে কোনো গুড নিউজ থাকলেই সাবানা নাকি ওর ভাবিকে আর আকবরকে মাঝে মাঝে দেখা দেয় এবং সেগুলো শেয়ার করে। তো আমার এই গল্প বা এই পুরো স্টোরি লাইনটা মানে খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লাগার অনেকগুলো পয়েন্ট আছে, মানে শুধু মর্মান্তিক নয়, একটা সুন্দর ভালোবাসার আছে, ভাবি ননদের একটা এত সুন্দর সম্পর্ক যেটা চট করে দেখা যায় না, তাদের মধ্যে এত আত্মিকতা, একটা সুন্দর অ্যাঙ্গেল আছে, একটা ভালো রিলেশনশিপের অ্যাঙ্গেল আছে, একটা মর্মান্তিক পরিণতিও আছে, আবার শেষটাও একটা শেষটার মধ্যে একটা মিষ্টত্ব আছে। তো সব মিলিয়ে এই পুরো পুরো ঘটনাটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। তো যার সাথে ঘটেছে সেটা খুবই মর্মান্তিক অবশ্যই, সেটা কখনোই আমি বলবো না যে উচিত হয়েছে, অবশ্যই সে মেয়েটির তো কোনো দোষ ছিল না, তাকে এইভাবে চলে যেতে হলো, কিন্তু গল্পের খাতিরে বলতে গেলে এটা একটা অসাধারণ স্টোরি লাইন ছিল। যাই হোক, তো আমি তো এনজয় করেছিলাম তাই তোমাদেরকে বললাম, আমার ভয়ও লেগেছিলো স্টোরিটা শুনে, আর এরপর যে গল্পটা বলবো সেটা শুনেও তোমরা প্রচুর প্রচুর ভয় পাবে, আমি পুরো একদম কনফিডেন্টলি বলছি আমার ভীষণ ভয় লেগেছে পরের স্টোরিটা শুনেও। তো আমি আসছি সেই স্টোরিটাতে, কিন্তু আশা করি তোমরা এনজয় করলে ফার্স্ট স্টোরিটা। আচ্ছা চলো, তো নেক্সট যে স্টোরিটা বলবো এটা আমাকে পাঠিয়েছে সুদীপ চক্রবর্তী। প্রবাবলি সুদীপ চক্রবর্তী আমাদের সাথে আছেন, আমি সম্ভবত ওনাকে একবার লাইভে দেখলাম কি, বা না থাকলে হয়তো উনি আমাকে কালকে ইউটিউবে শুনে নেবেন। যাই হোক, তো উনি আমাকে এটা পাঠিয়েছেন, এই মুহূর্তে উনি আছেন গুজরাট রাজকোটে, তো গুজরাট রাজকোট থেকে এই মুহূর্তে উনি পাঠাচ্ছেন, কিন্তু এই ঘটনাটা হচ্ছে আবার মুম্বাই উল্লাসনগরের ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে 1992-এর ঘটনা। 1992-তে মুম্বাই উল্লাসনগরে সুদীপবাবু তার ফ্যামিলি তার বাবার কর্মসূত্রে ওনারা ওখানে শিফট করেছিলেন, তো সেখানে উনি ওনার দিদি আর ওনার মা বাবা চারজনে একটা নতুন ফ্ল্যাট নিয়ে, মানে ওরা হয়তো যেদিনকে ঢুকেছে ফার্স্ট ওই ফ্ল্যাটে ঢুকেছে তার ঠিক দুদিন পরের ঘটনা আমি বলছি, তো ওরা প্রথম ঢুকেছে নতুন একটা ফ্ল্যাটে, কর্মসূত্রে কাকু ওখানে চলে গেছিলো, তখনও ওদের আর কি স্কুল টুলের পর শুরু হচ্ছে, সবই নতুন নতুন শুরু হচ্ছে আর কি দুজনেরই। তার ঠিক দুদিন পরে যেদিনকে স্কুল স্টার্ট হবে, মানে প্রথম নতুন স্কুলে যাবে দুজনে, সেদিনকে ভোরবেলা 5টার সময় ওদেরকে উঠতে হয়েছিল, তো 5টার সময় উঠেছে, তো ওর দিদি এবার রেডি হবে আগে, তারপরে ওর তো ছেলে, ওর একটু কম টাইম লাগবে, তো একটু পরে উঠবে, পরে রেডি হবে ধীরে সুস্থে। তো দিদি ওয়াশরুমে গেছেন, ওদের ওয়াশরুমে ওদের ঠিক যেখানে কোমরটা আছে সেই কোমরটার পাশে একটা এরকম গ্যাপ করে কাটা ছিল, এবং সেখানে একটা উইন্ডো ছিল, ওই ঘষা কাচের মানে ঠিক উইন্ডো বলবো না ওটাকে, একটা ছোট্ট এরকম একটা ওই ঘুলঘুলিগুলো যেরকম হয় না ওরকম একটা ঘুলঘুলির মতন কাটা ছিল, আর সেখানটাতে না একটা কাচের এরকম ফ্লিপ করা যায় এরকম একটা সেই ওই যে ঘষা কাচের যে ইয়েগুলো হয় জানলাগুলো হয় ওরকম টাইপের একটা দেওয়া ছিল। তো কী হয়েছে, ওর ও কোমরে বসে আছে আর কোমরের ওই কাঁচটাকে একটু গরম লাগছিল বলে একটু এরকম ফ্লিপ করে দিয়েছে, ঠিক আছে, যে ফ্লিপ করে দিয়েছে মানে ওখান থেকে একটা ফাঁক হয়ে গেছে, সেই ফাঁকটা দিয়ে একদম স্ট্রেট বাইরেটা দেখা যাচ্ছে। এইবার
ও কিছুক্ষণ পর হঠাৎ করে নোটিস করেছে ওদের ঠিক একদম মানে ওখানে যেখানে ও বসে আছে, আর ওই যে কাটাটা, ওই কাটা জায়গাটা, সেটা মানে কোমরটা নিচু করে, একটু নিচু তো কোমরটা, ওর যদি কোমরের উপর বসে থাকে তাহলে ওর চোখটা যেখানে আসবে সেই চোখের প্যারালালি হচ্ছে ওই কাটা জায়গাটা। তো ও এখানটা দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছে, তো ওই কোমরে বসে থাকা কন্ডিশনেই দেখছে ঠিক একদম সরাসরি অপোজিটে একটা বিল্ডিং, মানে ওরা ছিল হচ্ছে 3rd ফ্লোরে, তাহলে ধরে নিচ্ছে একদম প্যারালালি ওইটারও ওই 3rd ফ্লোর, কিংবা হতে পারে 4th হতে পারে, কারণ একটু দূরে হলে কোনো জিনিসের প্যারালালি তুমি দুটো ফ্লোরকেই খুব ভালোভাবে দেখতে পাবে। তো উনি এক্স্যাক্টলি এখন আর ঠাউর করতে পারছেন না, এতটাই ভয় পেয়ে গেছিলেন যা ঠাউর করার মতো না, যে ওটা উনি 3rd-এ দেখেছিলেন না 4th-এ, বাট যে কোনো একটা ফ্লোরে একটা ব্যালকনিতে, ব্যালকনিটার সাইডে একটু চওড়া মতো একটা রেলিং দেওয়া, তা উনি দেখছেন রেলিংয়ের ওপরে একজন হাঁটছে, এবং সেটা তার ডেসক্রিপশনটা দিই, যিনি হাঁটছেন রেলিংয়ের ওপরে সে খুব অদ্ভুতভাবে হাত দুটো কিরকম পাশে করে মানে হাঁটছে, খুব রিজিডলি হাঁটছে, এবং তার একটা লম্বা ম্যাক্সি ড্রেস টাইপের কিছু একটা উনি পরে আছেন, সে যে প্রেগনেন্ট সেটা বোঝা যাচ্ছে, এবং খুব অল্প মাসের নয়, মানে 3rd ট্রাইমেস্টারে গেলে যেরকম একটা মানে মোটামুটি লার্জ বেবি বাম্প ক্যারি করে একজন মহিলা, সেরকমই একটা বেশ হিউজ একটা বেবি বাম্প রয়েছে, এবং সেই বেবি বাম্পটা মোটামুটি 8-9 মান্থসের হবে এইরকম একজন। হ্যাঁ, তো সে আস্তে আস্তে হাঁটছে, ও চোখটা আস্তে আস্তে ওপরে উঠছে, ও পাটা প্রথমে নোটিস করে যে কেউ হাঁটছে, তারপরে দেখে একটা বেবি বাম্প, তারপর আস্তে আস্তে যখন ওপরে উঠে ওর মাথার দিকে চোখটা গেছে, ও দেখছে একটা মহিলা, যে মহিলাটা তার চুলগুলো, আমাদের চুলগুলো স্পাইক করলে যেরকম খাড়া 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 হয়ে যায়, মহিলাদের লম্বা চুল তো আর সেরকম কখনো খাড়া খাড়া হয়ে থাকতে পারে না, এক যদি ওই অ্যাডভার্টাইজমেন্টের ইলেকট্রিক শক না লাগে, তো তো সেই মহিলাটির চুলটা পুরো এরকম মনে হচ্ছে নিচ থেকে যদি কেউ হাওয়া দেয় তাহলে যেরকম স্ট্রেট ওপরে উঠে যাবে, ঠিক সেরকম এরকম স্ট্রেট ওপরে ওঠা, এবং সেই মহিলা এরকমভাবে খুব এরকম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে এক পা এক পা এক পা করে ওই রেলিংয়ের এপাশ থেকে একবার ওপাশে যাচ্ছে, আবার ওপাশ থেকে এপাশে আসছে, একবার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আবার ওপাশ থেকে এপাশে আসছে, এবং ওর ভয়ানক যেটা লেগেছে, সব থেকে বেশি ভয় লেগেছে ওই চুলটা ওরকম ওপরে স্ট্রেট দেখে। এবার লাস্ট টাইম যেটা হলো, 5-6 টাইমস এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ক্রস করার পর 6th টাইম যখন ওই মহিলা ওপাস থেকে আস্তে আস্তে ব্যাক করছে, আর ও তো ওই ফাঁকটা দিয়ে দেখছিল, ওর সাথে ডিরেক্ট ওই মহিলার আই কন্ট্যাক্ট হয়, এবং তখন নাকি সেই মহিলা ওর দিকে তাকিয়ে একটা বিরাট স্পুকি একটা স্মাইল দিয়ে, আর তার সাথে একটা আ করে একটা যেরকম একটা মানে খুব রাগে মানে গর্জে উঠলে যেরকম আ করে একটা এক্সপ্রেশন দিলে যেরকম হবে, সেরকম একটা এক্সপ্রেশন দিয়ে উনি রেলিং থেকে ঝাঁপ মারেন, এবং ও এইটা দেখার পর বাথরুমে বিকট একটা আওয়াজ করে বাথরুমের ভেতর ফেইন্ট হয়ে পড়ে যায়। তো অনেকক্ষণ বাথরুম থেকে বেরোচ্ছে না, তারপরে তো আবার এইরকম আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির সবাই গিয়ে বাথরুমের দরজা ভেঙে টেঙে তাড়াতাড়ি করে তারা সবাই ঢোকে, এবং গিয়ে দেখে ও খুব খারাপভাবে মানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, অবভিয়াসলি ও কোমরে ছিল, তো তাকে তো তখন ফ্রেশ ট্রেশ করি, ওর মা বাবা তো বেরি করে ধরে নিয়ে আসে, তো ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল, তো ও যখন এই ঘটনাটা এক্সপ্লেন করে তখন সত্যি কথা বলতে মানে সবাই ভাবছে যে কি হলো, এরকম তো ওর সাথে কখনো এর আগে হয়নি, তাহলে কি ও কোথাও কিছু হ্যালোসিনেট করলো নাকি কোনো প্রবলেম হয়েছে, যাই হোক এবার ফার্স্ট ডে স্কুল ছিল অ্যাজ আই টোল্ড, তো ওই দিনকে ওকে স্কুলে যেতেই হবে, তো সেদিনকে ওর মা ওকে বুঝিয়ে টুঝিয়ে বলে যে ঠিক আছে তুমি ভয় পেয়ে গেছো হয়তো কোনো কারণে, বা নতুন জায়গায় এসে হয়তো উল্টোপাল্টা কিছু দেখেছো বা ভেবেছো, তুমি একটা কাজ করো তুমি আজকের দিনটা কোনোভাবে স্কুলটা করে এসো, আমি তারপর দেখছি। ওকে, তো সেদিনকে ওকে স্কুলে পাঠানো হয়েছিল, তো পুরো ডেই ও খুব আপসেট ছিল এবং প্রচন্ড ভয়ে ভয়ে ছিল, সন্ধ্যেবেলাতেও খুব ভয়ে ভয়ে বাড়ি ফেরে, বাড়িতে ফেরার পর বাড়িতে ফেরার পর হঠাৎ করে ওর ভাই বসে আছে খাটের মধ্যে, ও না কেমন কেঁপে কেঁপে উঠছেন, তো ভাই ওকে জিজ্ঞেস করছে কি হয়েছে তোর, ও বলছে কি আলমারির সাইড থেকে একটা হাসির আওয়াজ পাচ্ছিস, তখন বলছে কোথায় হাসির আওয়াজ, না তো কেউ তো হাসছে না, ও না বসে থাকতে পারছে না, ওর ভীষণ অস্থির লাগছে, ও তখন বলছে আমি কিন্তু ভাই পরিষ্কার শুনতে পাচ্ছি আলমারির পাশ থেকে না কেউ একটা হাসছে, আলমারির পাশ থেকে একটা বিকট হাসি আসছে, আমি না থাকতে পারছি না,
এবং ও এত ভয় পাচ্ছে দেখে শেষ পর্যন্ত তখনই ওর মাকে ডেকে ওর মা ওকে নিয়ে একটা মন্দিরে যায় এবং ওকে বলে একটুখানি এরকম সকালবেলা আজকে ও এরকম দেখেছে, তারপর থেকে এরকম ভয় পেতে শুরু করেছে এবং এখনও বলছে ও নাকি ঘরের মধ্যে আলমারির পাশ থেকে একটা হাসির আওয়াজ শুনছে। তো তখন উনি ওকে কিছু তাবিজ টাবিজ কবজ টবজ দেয় এবং বলে যে ঠিক আছে ওকে নিয়ে যান, গিয়ে আজকে রাত্রেবেলা একটু ঘুম টুম পাড়িয়ে দিন, একটু আজকে আপনি ওর সঙ্গে শোবেন, দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটা খুব বাজে অতৃপ্ত কিছু মানে একটা চোখের দৃষ্টি ওর ওপর পড়ে গেছিলো, আমি ওটা কাটিয়ে দিয়েছি। তো এটা হওয়ার পর এমনি আর ওর সাথে কিছু ঘটেনি। ওর বাবা আউট অফ কিউরিওসিটি উনি ওই ফ্ল্যাটের ওখানে গিয়ে একবার জিজ্ঞাসাবাদ করেছিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের এখানে থার্ড বা ফোর্থ ফ্লোরের দিকে কি এরকম মানে কোনো অঘটন বা কোনো দুর্ঘটনা কোনো দিন ঘটেছিল। তো তখন নাকি ওখানে উনি জানতে পারেন যে ওখানে ওই ব্যালকনি থেকেই একজন প্রেগনেন্ট মহিলা পড়ে গিয়ে নাকি মারা গেছিল। তো সেটা আর পরবর্তী ক্ষেত্রে ওকে জানানো হয়নি, ওকে বলা হয়েছিল যে ওটা তোমার ভুল কিছু, তুমি দেখেছিলে, তুমি হ্যালুসিনেট করেছিলে কিছু, কারণ আদারওয়াইজ ও আরো বেশি ভয় পাবে এই জিনিসটাতে। কিন্তু ওরা বুঝতে পারে যে ও সেদিন যেটা দেখেছিল সেটা আংশিক কিছুটা হলেও সত্যি, কারণ ওরা ওখানে নতুন এসছে, ওরা কিচ্ছু জানে না ওই এলাকা সম্পর্কে। সেখানে প্রথম দিন একটা বাচ্চা এত কারেক্টলি কোনো জিনিসকে কি করে হ্যালুসিনেট করতে পারে, এবং সত্যি সত্যি ওখানে নাকি এরকম একটা ঘটনা ঘটেছে, একজন প্রেগনেন্ট মহিলা ওই ব্যালকনি থেকেই নাকি উনি পড়ে গেছিলেন সামহাও এবং তার মানে মৃত্যু হয়েছিল। তো এই জিনিসটাকে ও কি করে দেখলো, তো ওকে আর পরে জানায়নি, বলেছিল যে তুমি তো আর পরে ওর কোনো প্রবলেমও হয়নি, তো আর ধরতেও পারেনি, বলেছিল তুমি কিছু ভুল দেখেছো, আর কোমরে বসলে ওরা মোটামুটি জানলাটা তারপর থেকে বন্ধই রাখতো। তো এই ঘটনাটা আমার তো দারুণ ভয় লেগেছে, হোপফুলি তোমাদেরও খুব ভালোই লাগবে এনজয় করলে। আচ্ছা, আমাকে সুদীপদা আর একটা গল্প পাঠিয়েছিলেন, সেটা আমি আর আজকে বলছি না, আজকে আমার টাইম ম্যানেজ হবে না, না হলে আরও কয়েকটা গল্প আছে আমি একটু বলে নিই। আচ্ছা, 8:50, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট যে গল্পটা বলবো, এই গল্পটা বলার পর না আমার নিজেরই খুব অস্থির লাগছে, মানে পরপর দুটো গল্পই প্রচণ্ড ভয়ের ছিল, আমি একটু একটু একটা অফবিট গল্প বলে নিই। এরপরে ইভানা ঘোষ আমাকে পাঠিয়েছে, এটা একটা অলৌকিক গল্প, এটা ভূতের গল্প নয়, হ্যাঁ, কিন্তু গল্পটা খুব সুন্দর। তো আগে আমি এই গল্পটা একটু বলে নিজেকেও একটু রিল্যাক্সড হয়ে যাই আর তোমরাও একটু রিল্যাক্স হয়ে যাও, তারপর আমি আবার ভূতের গল্পে আসছি, নাহলে আমার নিজেরই মানে এই দুটো গল্পই খুব মারাত্মক ছিল। যাই হোক, তো ইভানা এই গল্পটা আমাকে যে পাঠিয়েছে এটা হচ্ছে ওর খুব ছোটবেলার মানে ঘটনা, সেটা হচ্ছে ও যখন 3 কি 4 ইয়ার্স ওল্ড হবে তখন বাসুদত্তা বলে ওদের পাড়ায় একজনের কাছে ও রেসাইটেশন শিখত। তো রেসাইটেশনে ও এত এত তুখর ছিল, মানে ওই বয়সে বাসুদত্তাদি ওর যখন যেখানে কোনো প্রোগ্রাম আসতো সবার আগে ইভানাকেই মানে উনি পাঠাতেন, যে ও জানে যে ওকে ও পুরো রেডি বাচ্চা, ওকে পাঠিয়ে দিলে কোনো প্রবলেম হবে না, ও গিয়ে ঠিক পারফর্ম করে চলে আসবে। তা একদিন একবার কি হয়, বাসবদত্তাদের কাছে একটা অফার আসে ইটিভি বাংলা থেকে। তোমরা মনে করে দেখো আমরা যখন অনেকটাই ছোট তখন ইটিভি বাংলাতে সবুজের দেশে বলে একটা অনুষ্ঠান হতো এবং সম্ভবত সেখানে হোস্টিং করতেন সতীনাথ মুখোপাধ্যায়। তো ওই মানে ওই অনুষ্ঠানটার কথা বলছি, তো ইটিভি বাংলায় ওই অনুষ্ঠানটা যখন চলতো সেই সময় একবার বাসবদত্তাদের কাছে একটা অফার আসে যে ওনার কাছে তো অনেক বাচ্চা শিখতো, বলে যে আপনার বাছাই করা যে কোনো একজন বাচ্চাকে আপনি পাঠাবেন আমাদের এখানে শুটিং। যেদিন ফোনটা আসে তার পরের দিন বাদ দিয়ে তার পরের দিন, মানে পরশু দিন শুটিং আর আজকে হয়তো ফোনটা এসছে এরকম একটা স্টেটে। তো সেই সময় সঙ্গে সঙ্গে বাসবদত্তাদির তো মানে একদম ফেভারিট চয়েস হচ্ছে ইভানা, তো সঙ্গে সঙ্গে ওর বাড়িতে পাঠায় ওনার মাকে, দিয়ে বলে যে মা গিয়ে একটু বলো ইভানার মাকে যে ওকে আর 2 দিন হাতে আছে, ওকে একটু ট্রেন করে নেবো, আজকে আর কালকের দিনটা পরশু দিনকে শুটিং, ওকে ইটিভি বাংলায় ও সবুজের দেশেতে শুটিং করতে যেতে হবে। আর একটা কথা বলি যে ইভানার যত কালচারাল পার্টটা না, মানে আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা ধাঁচ কারোর না কারোর একজনের থেকে কিন্তু ইম্প্যাক্টটা বেশি পড়ে, মানে হয়তো কারোর বাড়িতে কারোর বাবার মিউজিকের দিকে ঝোঁকটা বেশি, সেখান থেকে সে অ্যাডাপ্ট করছে, কারোর মায়ের ঝোঁকটা বেশি, সেম মানে এইখানেও ওর যত সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড মানে কালচারাল পার্টসগুলো মেনলি কিন্তু ও অ্যাডাপ্ট করেছিল ওর মায়ের থেকে, মানে আন্টি ভীষণ এইসব ব্যাপারে খুব মানে আগ্রহ ছিল, সবসময় খুব এনকারেজ করতেন মেয়েকে অমুক জায়গায় পাঠাবো তমুক জায়গায় পাঠাবো, মেয়ে এখানে যাবে ওখানে যাবে। তো আন্টির এটা একটা মানে বলতে পারো বিশাল স্বপ্ন ছিল লাইফের যে আমার মেয়ে একদিনের জন্য হলেও একটু টিভিতে যাক বা টিভিতে একটা কোনো প্রোগ্রাম করুক। দেখো হয়তো শুনলে এটা অনেকে বলে আ দেখলা পানা, কিন্তু এটা
আমি ভাই বলতে পারবো না, আমি একদিনের জন্য দিদি নাম্বার ওয়ানে গিয়েও আমার খুব আনন্দ হয়েছিল। এটা খুব স্বাভাবিক ব্যাপার, একে যে টেলিভিশনে আমরা যারা কাজ করিও না, তারা একদিনের জন্য কোনো একটা জায়গায় কোনো একটা অনুষ্ঠান করলে, যদি এখন আমার কথাটা বলা ভুল, কারণ এখন আমি ধুম টিভিতে রেগুলার কাজ করছি, মানডে টু ফ্রাইডে আমি শো হোস্ট করছি, কিন্তু একটা সময় তো আমি করতাম না, কোনো সময় টেলিভিশনে কোনো সাথে যুক্ত ছিলাম না, তো সেই সময়তেও আমরা যখন প্রোগ্রাম করতাম টুকটাক যখনই কোনো টেলিভিশনে, তখন কিন্তু আমাদের একটা ভীষণ ভালো আনন্দ লাগতো। যেমন তারা বাংলাতে আমার মনে আছে ক্লাস সেভেনে যখন আমি পড়ি, আমি এই রূপঙ্কর ভদ্রলোককে অনেকদিন আগে থেকেই চিনি, কারণ আমি যখন ক্লাস সেভেনে পড়ি তারা বাংলাতে অন্তাক্ষরি বলে একটা অনুষ্ঠান হতো বাংলাতে, এবং সেখানে আমার মনে আছে যে আমরা আমাদের স্কুল থেকে দুজন সিলেক্টেড হয়েছিল, মানে আমাদের অডিশন হলো, অডিশন হয়ে ওখানে সিলেকশন হয়েছিল, আমরা দুজন গেছিলাম, আমি আর কৌশিকী, তারপর ওখানে আমরা খেলেছিলাম, ইভেন একদিন স্টার অফ দ্য ডে হয়েছিলাম, মাবেশা থেকে একটা শাড়িও গিফট পেয়েছিলাম, তো আমার ওই স্মৃতিটা খুব সুন্দর। তো এগুলো আমাদের ছোটবেলার এই মেমোরিজগুলো খুব ভালো লাগে, রিক্যাপিচুলেট করতেও খুব ভালো লাগে। তো ওই সেই সময়তেই আমি আর কি এই রূপঙ্করের সাথে একটু পার্সোনালি আমার মানে টার্মস তৈরি হয়েছিল। যাই হোক, তো এবার বলি, তো এই সেই সময় তো বুঝতেই পারছো, তো ইভানার মা ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড যে আমার মেয়ে একটু টিভি বাংলায় যাক, একবার সতীনাথ মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করুক, একবার তার সাথে তার সামনে দাঁড়িয়ে রিসাইটেশন মানে প্রেজেন্ট করবে, তো এটা একটা ওনার কাছে বিরাট বড় প্রাপ্তি ছিল। তো ঠিক আছে, এবার তোর বাসন্ত দাদির মা তো এসছে এক্সাইটেডলি, যে ইভানার মাকে বলছে যে শোনো তোমার মেয়েকে পরশু দিনকে শুটিংয়ে যেতে হবে, তুমি ওকে একদম রেডি করে ফেলো, আমরা কিন্তু মানে ওকে নিয়ে যাবো শুটিংয়ে। তো তখন কাকিমা হাউ হাউ করে কেঁদে ফেলেছে, মেয়ের পক্স বেরিয়েছে, সারা গায়ে পক্স বেরিয়েছে, মানে মারাত্মক অবস্থা ইভানার। তো তখন আর কি করবেন, বাসবদত্তাদের মা তো মুখ কালো করে ফিরে এলেন, তো বুঝতেই পারছে পরশু দিনের মধ্যেও রিকভার করার কোনো প্রশ্নই ওঠে না, সে মেয়ে পুরো একদম, শুধু পক্স হলে যে বাইরে থেকে এফেক্ট থাকে তা তো না, সে তো অসুস্থ, তার তো ভেতরে দুর্বলতা তাকে গ্রাস করে নিয়েছে, সে প্রচণ্ড উইক হয়ে পড়েছে, কি করে সে পারফর্ম করবে, তো যার জন্য সে পুরো একদম বিছানায় শোয়া। তো বলছে যে আমি ও তো করতে পারবে না। এবার কাকিমার খুব মনটা খারাপ হয়েছে, ইভেন পরের দিন মানে পরশু দিন ধরে শুটিং, তার মানে মানে আগামীকাল, তার পরে নেক্সট ডে ডেটা এসছে, সেই ডেতেও সারাদিন ধরে কাকিমা না খুব ঠাকুরের কাছে প্রে করছে, এবং সেদিন রাত্রেবেলা ইভানার শরীরটা আরো খারাপ হয়ে গেছে, মানে আরো খারাপ মানে হয় না, মানে যে থার্ড ডেতে এরকম আরো বিস্ফোরণ, যে যখন আমার করতেই দেবে না, যখন আমার মেয়েটা পারবেই না পারফর্ম করতে, তাহলে এই অপরচুনিটিটা তাহলে কেন দিলে তুমি আমাকে ঠাকুর, কেন এই অপরচুনিটিটা মানে একটা আশার আলো তুমি কেন আমাকে দেখালে, আমার তো অনেক দিনের এইটা শখ ছিল, আশা ছিল, তো যখন সেটা ফুলফিল করতে পারবে না তাহলে তুমি আমাকে অপরচুনিটিটা দিলে কেন, দিয়ে মানে বলে না আর কি, কোষ না যাকে বলে আর কি, মানে খুব রাগ করে ব্লেম করে বলছে ঠাকুরকে, যে খুব অভিমানের সাথে বলছে যে তুমি পারলে তুমি সব যত জ্বালা যন্ত্রণা ও যত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, হ্যাঁ তো তুমি আমাকে দিয়ে দাও, আমার গা থেকে মানে সবকিছু ফুড়ে বেরোক, কিন্তু আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, প্রচন্ড কাঁদছে। করতে করতে তখন প্রায় 2:30 বাজে, কাকিমা ফুপোতে ফুপোতে কখন ঘুমিয়ে পড়েছে তা ঠিক ঠাউর করতে পারেন না, ভোরবেলা তখন 6:30 বাজে, কাকিমার ঘুমটা ভেঙেছে, কাকিমার চোখ খুলতে পারছে না, কাকিমার চোখ দুটো পুরো লেগে যাচ্ছে, কাকিমা বুঝতে পারছে না, কাকিমার সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, কাকিমা মানে মুভ করতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে, দেখছে পাশে বসে ইভানা খেলছে, কাকিমা তাকিয়ে অবাক দেখছে আয়নাতে ওনার সারা গায়ে ফুড়ে পড়ে বক্স বেরিয়ে গেছে, মানে মারাত্মকভাবে একদম বাজেভাবে বেরিয়ে গেছে, এবং ইভানার গায়ে একটা দাগ পর্যন্ত নেই। মানে কাকিমার এই অভিজ্ঞতাটা, কাকিমা বলছে আমি সারা জীবনে ভুলবো না, এই রকম মিরাকল যে কখনো হতে পারে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, মানে একটা পক্স হলে তো সেটা যদি আমি ধরেও নিই যে নর্মালি সেটা ওই 3-4 ঘন্টার ডিউরেশনের মধ্যেও যদি কমেও গিয়ে থাকে, অ্যাটলিস্ট ওই তো দাগ মেলাতেও তো মানুষের কত দিন সময় লেগে যায়, বাট ওই একটা দাগ পর্যন্ত শরীরে নেই, মানে একদম নির্মূল হয়ে গেছে, পুরো স্মুথ হয়ে গেছে ও, ঠিক আছে। তো এটা দেখে কাকিমা আর কোনো দিকে তাকায়নি, কিছু চিন্তা করেনি, কাকুকে চিৎকার করে যতটা গলায় জোর আছে দিয়ে ডাকে, কাকু আসে, কাকুকে বলে যে ওকে নিয়ে যাও, ওকে গিয়ে ওই নিম পাতা দিয়ে যে স্নান টান করানোর ব্যাপার থাকে বলে ওকে একটু নিম পাতা দিয়ে স্নান করাও, বাসব দত্তার বাড়িতে খবর দাও, বাসব দত্তাকে বলো দুপুরবেলা ওকে নিয়ে যেতে, তুমি যাও ওর সাথে। তো
বাসব দত্তদার বাসব দত্তাদির বাড়িতে মানে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যে ইভানা ইজ রেডি টু গো, আর তার সাথে সাথে মানে কাকু গিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে আসেন, আর ওই যা যা নিয়ম কানুন থাকে সেগুলো করে নেওয়া হয়। ইভানা যায় এবং খুব মানে এটা খুব লাকের ব্যাপার যে যেখানে ওদের প্রোগ্রামটা হচ্ছিল ওটা একটা আউটডোর শুটিং ছিল, তো আউটডোর শুটে গিয়ে তো ওদের একটা মানে পার্কে হচ্ছিল জিনিসটা, এত বড় বড় ঘাস ছিল, ইভানা হাইটে এতই ছোট ছিল যে পুচকিটাকে দেখাই যাচ্ছিল না, আর ওকে কভার করতে গেলে সতীনাথ মুখোপাধ্যায়কে ধরা যাচ্ছিল না, মানে এরকম কিছু একটা ওদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল ক্যামেরার ক্ষেত্রে। তো তখন সতীনাথ মুখোপাধ্যায় ওকে কোলে তুলে নেন এবং কোলে তুলে নিয়ে ওকে কোলে করে ওকে আবৃত্তি বলতে হয়েছিল, এবং ওটা ওর লাইফের একটা বিরাট বড় পাওয়া। পরে যেদিন সেটা টিভিতে টেলিকাস্ট হয়েছিল সেদিন কাকিমা ভীষণ খুশি হয়েছিল, মানে কাকিমা ভীষণ এনজয় করেছিল এই ব্যাপারটা। তো যাই হোক, কাকিমার যে মনের আশা ফাইনালি যে ইভানা যেতে পারলো এবং এতটাই আশ্চর্যজনকভাবে যেতে পারলো, কাকিমার কিন্তু নিজে তারপর রিকভার করে সুস্থ হতে অনেকটা দিন সময় লেগে গেছিল, কিন্তু ইভানা পরের দিন ওইভাবে কি করে সুস্থ হয়ে গেছিল এবং ফাইনালি ও কিভাবে প্রোগ্রামটা করতে পেরেছিল আজও বলে কাকিমা, আমি জানি না এটার কি এক্সপ্লানেশন, বাট এরকম অলৌকিক ঘটনা বোধহয় ঘটে। আমাদের সোল পাওয়ার, আমাদের পজিটিভিটি, আমাদের আমরা যদি বলে না জি জানসে যদি আমরা কিছু একটা চাই সেটা আমরা পাবোই, মানে পুরো কায়নাত সেটা আমাদেরকে পাইয়েই ছাড়বে, তো সেরকমই একটা ব্যাপার হয়তো। তো ভালো লেগেছিল স্টোরিটা, এটা বলে একটু আমার এখন বেটার ফিল হচ্ছে। এবার আবার বলবো একটা ভূতের গল্প, ভয়ানক ভূতের গল্প। আচ্ছা, এটা এরপরে একটা গল্প বলবো আর তারপরে আর একটা গল্প বলে সেই গল্পটার সাথে রিলেটেবল হবে আমার আজকের ক্লাসটা। এরপরে একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পটা আগে বলে নিই, সেটা হচ্ছে দিয়া ভট্টাচার্য আমাকে এই গল্পটা পাঠিয়েছিল। তো এই গল্পটা ও কালেক্ট করেছে ওর স্কুলের আর্ট টিচারের কাছ থেকে। ওর স্কুলের যে আর্ট টিচার ছিলেন উনি মানে শুধু যে মানে আর্ট অ্যান্ড ক্রাফট দেখতেন তা নয়, তার সাথে সাথে উনি একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন, উনি ক্লথসও ডিজাইনিং করতেন। তো সেসব কারণে ওনার বাড়িতে একটা তোমার ডিসপ্লে রুম ছিল যেখানে ম্যানিকুইনসে তোমার অনেক ড্রেস বা ক্লথস উনিকে ডিসপ্লে করতে হতো, বা অনেক সময় ওনার বাড়িতে এক্সিবিশনস হতো, তো তখন ওনার কাজে লাগতো ম্যানিকুইনসগুলো। তো উনি ওই জন্য ওরকম বাড়িতে ওনার অনেক সময় কেনা থাকতো, ঠিক আছে। তো এখন কি হয় যে কিছু ম্যানিকুইনস খুব পুরনো হয়ে গেছিলো বা সবগুলো তো সবসময় কাজে লাগে না ডিসপ্লে করানোর জন্য, তো ওনার অনেক এক্সট্রা যেগুলো কেনা ছিল সেগুলো উনি ওনার নিচে একটা ফ্ল্যাটের নিজায় থাকতেন, আর তার ঠিক ওপরে যে ছাদটা সেই ছাদটার ওপরে একটা মানে ছাদের সঙ্গে অ্যাটাচড একটা একপাশে চিলে কোঠার ঘর মতো ছিল, সেটাকে উনি ওই একটা ডাম্প রুম হিসেবে ইউজ করতেন, ওখানে ওইগুলোকে রেখে দিয়েছিলেন। তো বেশ মাস দুই তিনেক ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি। তো দু তিন মাস পর থেকে হঠাৎ করে ওনার মনে হয় যে ওই চিলেকোঠার ঘরটা থেকে রাত্রেবেলা যেন টুকটাক 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 আওয়াজ আসতে শুরু করে। তো প্রথম দু একদিন ভেবেছেন যে ইঁদুর টিঁদুর হতে পারে বা বিড়াল টিড়াল হতে পারে ঢোকে, গিয়ে দরজা জানালা ভালো করে বন্ধ টন্ধ করে দিতেন, চেক করে দেখতেন যে ইঁদুর টিঁদুর কোথাও কিছু কেটেছে কিনা বা কিছু র্যাট কিলার ফিলারও দিতেন, কিন্তু কোথাও কিছু ছিল না সেরকম। তো এরপর আস্তে আস্তে যেটা হলো যে ওই আওয়াজটা না খুটখুট খুটখুট থেকে বাড়তেই শুরু করে, মানে আওয়াজটা ওই খুটুর মুটুর থেকে আস্তে আস্তে বেশ দুম দাম দুম দাম খটখট 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 এরকম পর্যায়ে পৌঁছে গেছে। তো তারপর কি হলো, উনি এবার ভাবছেন যে তাহলে কি রাত্রেবেলা কোনো চোর টোর ঢোকে, কিন্তু প্রত্যেকদিন যখন সকালবেলা আমি যাচ্ছি তখন তো গিয়ে দেখছি বেশ বাইরেটা লকই করা আছে অ্যাজ ইট ইজ, কোনো তো প্রবলেম নেই, তাহলে কি প্রবলেম, মানে তাহলে কেন এরকম হচ্ছে, ওনার একটা মানে খুব কিউরিয়াসিটি আসছিল মনে। তো উনি একদিন ঠিক করলেন যে আজকে রাত্রেবেলা না আমি গিয়ে ওখানে ঘাপটি মেরে শুয়ে দেখবো, আজকে আমি ওপরে চিলেকোঠার রুমটাতেই শোবো এবং আমি দেখবো, আমি দেখতে চাই যে এক্স্যাক্টলি ওখানে কি হয় বা এখানে কি চলে। তো ওই চিলেকোঠার রুমে উনি পরের দিন রাত্রিবেলা গিয়ে শোন, এবং তখন অ্যাট অ্যারাউন্ড 2 বাজে হঠাৎ করে রুমের মধ্যে একটা প্রচণ্ড জোরে খটখট 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 আওয়াজ স্টার্ট হলো। উনি হালকা একটা নাইট বাল্ব জ্বেলে রেখেছিলেন, উনি যে দৃশ্যটা দেখেছিলেন চোখটা আধো খুলে উনি দেখছেন যে ম্যানিকুইনস যেগুলো ওগুলো রাখা ছিল সেগুলো মূলত কিরকম বলতো, ওই নিচটা রডের মতন আর তার ওপরে ওই হাফ পোর্শনটা মানে এই ওপরের পোর্শনটুকুনি হচ্ছে ওটার গঠনটা আছে, বাকিটা নিচটা তো অত থাকে না, ওটা তো নিচটা রডের মতন থাকে। তো ওই জিনিসগুলো এরকম মানে জিনিসটার যে খটাখট আওয়াজটা আসছে সেগুলো এরকম জাম্প করছে, হ্যাঁ জিনিসটা যদি এরকম জাম্প করে করে জাম্প করে করে জাম্প করে করে মুভ করে তাহলে যেরকম খটাখট 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 আওয়াজটা আসবে ঠিক সেরকম ম্যানিকুইনসগুলো খটাখট 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 করে ওরকম করে জাম্প জাম্প করে
এপাশ থেকে এপাশ যাচ্ছে, ওপাশ থেকে এপাশ আসছে, এবং এই দৃশ্যটা দেখে উনার এত ভয় লেগেছিল, উনি জাস্ট চোখটা বন্ধ করে নেন এবং জাস্ট মনে মনে এক মানে একাগ্রতার সাথে একদম ডাকতে শুরু করেন, উনার ইষ্ট দেবতাকে জপ করতে শুরু করেন। এবং তারপর আস্তে আস্তে যখন ভোরের আলো ফোটে, উনি প্রথমে ওই ঘরটা থেকে বেরিয়ে এসে দৌড়ে ওনার নিজের একজন পরিচিত অ্যাস্ট্রোলজার বা একটু তান্ত্রিক গোছের একজন ছিলেন, তাকে ফোন করেন, পুরো ব্যাপারটা বলেন। তো সে ওপরে আসে, সে ওপরে এসে কি করে, প্রথমে এসে ঘরের মধ্যে ঢুকে একটু মানে স্মেল করছে, স্মেল করতে করতে ম্যানিকুইন্সগুলোকে স্মেল করে বলছে যে এই ডামিগুলোকে তুই কতদিন ধরে ফেলে রেখেছিস। তখন বলছে যে এগুলোকে আমি এই ধরো 3-4 মাস ফেলে রেখেছি। তখন বলছে যে এগুলো আর এইভাবে রাখা যাবে না। তো বলছে তাহলে বলছে চল এগুলোকে বাইরে নিয়ে গিয়ে ওই ছাদের মাঝখানে ফেল। তো ওখানে প্রথমে ওগুলোকে নিয়ে গিয়ে ছাদের একদম ওদের মাঝখানটাতে ফেলে, লাল রঙের আপির দিয়ে এরকম করে সার্কেল করে দেয়। সার্কেল করে দিয়ে উনি বলেন যে আমি একটা ছোট্ট যজ্ঞ করব, এবং বলে যে কেন মানে যজ্ঞ কেন করবে। তখন তো বলছে যে আসলে মানে আমরা তো জানি যে যে কোনো পরিত্যক্ত জিনিসই বা যে কোনো পরিত্যক্ত বাড়ি বলো বা যে কোনো অ্যান্টিক পিসের মধ্যে একটা স্পুকিনেসটা দেখবে বেশিই থাকে, কারণ আমরা এটা মানি যে যে কোনো পরিত্যক্ত জিনিস, পরিত্যক্ত জায়গা, সেসব জায়গাতে কিন্তু নেগেটিভ এনার্জি বা কোনো অশরীরই খুব সহজেই নিজের মানে বাসা বাঁধতে পারে। তো ঠিক সেরকম এই ম্যানিকুইন্সগুলো যেহেতু দিনের পর দিন এইভাবে পড়েছিল ওপরে রুমে আনইউজড কন্ডিশনে, তো সেই কারণে বলছে তোদের ওই যে কর্নারে একটা দূরে বট গাছ দেখাচ্ছে, বলছে ওই গাছটা যে দেখছিস রাস্তার ওপরে, ওই গাছটাতে কেউ কেউ থাকতো। তো তারা এগুলো দিনের পর দিন এরকম পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে এগুলোর মধ্যে বাসা বেঁধেছে, এবং এখন যেটা করতে হবে আগে এদেরকে এখান থেকে মুক্ত করতে হবে, তারপর এগুলোকে জ্বালাতে হবে। আচ্ছা, এইখানে যে কনসেপ্টটা আর কি জেনারেটেড হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমি বলছি, এটা আমি আগেও অন্য অন্য গল্পের ক্ষেত্র দেখেছি, যে আমরা যেরকম কোনো মানুষের ভেতরে যদি একটা সোল ঢুকে যায়, আমরা যদি কেউ পজেসড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ভূত ছাড়াই। তো ঠিক সেরকমই মানে এটা একটা কনসেপ্ট যে যদি কোনো জড় বস্তুর মধ্যেও কোনো একটা মানে কিছু ঢুকে যায়, তাহলে সেই জিনিসটাকেও কিন্তু ডিস্ট্রয় করে ফেলতে হয়, বা সেই জিনিসটাকে আগে ওই মানে যে জিনিসটা যে সোলটা ওর ভেতরে আছে সেটাকে আগে মুক্ত করে নিতে হয়, তারপর সেই জিনিসটাকে ডিস্ট্রয় করে দিতে হয়, তা না হলে কিন্তু সেই জিনিসটা আবার ফিরে আসতে পারে। মানে এটা অনেকটা মনে করে দেখো অ্যানাবেলের মতন কনসেপ্ট, মানে আমরা অ্যানাবেলা দেখেছি না যে ওই পুতুলটাকে যতবারই ফেলে দিত বাইরে কোথাও ছেড়ে আসতো, বাট তাও সেটা ঘুরে ঘুরে আবার ঠিক চলে আসতো, ঠিক সেরকম মানে বলছে যে ওই ম্যানিগুলোকে ও যদি এখন বাড়ি থেকে এমনি ফেলেও দিত কোথাও, হতে পারে যে ওটা আবার অন্য কোথাও গিয়ে কারোর একটা কোনো ক্ষতি করতো বা ওকে আবারও বিরক্ত করতে আসতো বা আবারও উপদ্রবটা হতে পারতো। সেই কারণে ও আগে ওটাকে ঘিরে দিয়েছিল এবং বলে আমি আগে যজ্ঞ করব, আগে পুরো জিনিসটার থেকে ওই জিনিসগুলোকে মুক্ত করব, তারপর আমি ওই জিনিসগুলোকে পুরো ডিস্ট্রয় করে দেবো। তো তারপরও কিছু যজ্ঞ ফজ্ঞ করেন উনি, তারপরে ওগুলোকে পুরো প্লাস্টিকের ছিল তো ম্যানেজমেন্টসগুলোকে, ওগুলোকে পুরো একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, দিয়ে মানে মোট কথা হচ্ছে যে কোনো জড় বস্তু ক্ষেত্রেও হলেও কিন্তু সেটাকে তুমি এমনি ফেলে দিলে চলবে না, সেটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাকে তোমাকে ডিস্ট্রয় করে ফেলতে হবে। তো সেরকমই ওগুলোকে পুরো একদম নষ্ট করে দেওয়া হয়, অ্যান্ড দেন তারপর থেকে তো আর কোনো প্রবলেম হয়নি। তো এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স শুনলাম। বাবা, এরপর তো ঘরের মধ্যে কোনো জিনিস তো 2-3 মাস কিনে ফেলে রাখতেই ভয় পাবে, মানে শোপিসও কিনবো না আমি এরপর ভয়ে আর। আচ্ছা, তো হয়ে গেছে 9:07। আমি আজকে আর অন্য কারোর গল্প বলতে পারছি না, আই এম সো সরি, আমি অনেককে না মানে জোকের বসে বলে ফেলি যে ঠিক আছে এই সপ্তাহে তোমার গল্পটা বলে দেবো, প্লিজ একটু ওয়েট করে যাও, আমি ধীরে সুস্থে আস্তে আস্তে বলে দেবো, কারণ এইবারে আমি আজকে লাস্ট, এবং এটা যে গল্পটা আমি বলবো এই গল্পটা প্রচণ্ড ইন্টারেস্টিং, যদিও আমার আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটার সাথে এই গল্পটা ভীষণভাবে রিলেটেড, কিন্তু যারা গল্পটা শুনবে আগে গল্পটা শুনে নাও, ক্লাস করো বা না করো গল্পটা শোনো। আচ্ছা, গল্পটা আগে বলে নিই, সেটা আমাকে পাঠিয়েছে আরামবাগ থেকে পৃথা গুহ। পৃথাদের যেটা মানে পৈতৃক বাড়ি, মানে ওর বাবারা যেখানে বড় হয়েছেন কাকুরা, সেটা হচ্ছে তিরল, এবং তিরল খুব ফেমাস একটা জায়গা, কারণ তিরলের বালা বা তিরলের খ্যাপামার গল্প কিন্তু খ্যাপাকালী খুব বিখ্যাত। মানে যত মানে আমি জানি হয়তো তোমরা অনেকেই এটা জানবে যে কোনো মানসিক অবসাদগ্রস্ত মানুষ বা যারা হয়তো অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বা হয়তো বদ্ধ উন্মাদ যাদেরকে হয়তো বলা হয়, এরকম মানুষকেও যদি তিরলের ওই খ্যাপা মায়ের ওখানে গিয়ে পুকুরে স্নান করিয়ে ওনারা 1 বছরের জন্য একটা এরকম মোটা বালা পরিয়ে দেন, এবং সেই বালাটা
তিরলের মায়ের ওই বালাটা সেটা যখন মানে হাতে পরিয়ে দেওয়া হয়, তারপর তো সে চলে যায় মানসিক রেখে, পরে 1 বছরের মাথায় এসে আবার মানসিক শোধ করতে হয়, ওই বালাটা খুলে মন্দিরে দিয়ে দিতে হয়, আর তার বদলে একটা পিতলের বালা বা অন্য কিছু একটা পরিয়ে দেয়, সেটা সারা জীবনই পরে থাকতে হয়, এরকম একটা কিছু ব্যাপার। কিন্তু আজ পর্যন্ত ওই খ্যাপামার দুয়ার থেকে হয়তো কেউ ফিরে আসেনি, কারণ যে কজন ওখানে গেছে এবং তারা প্রত্যেকে কিন্তু একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, শুধু মানসিক ভারসাম্য বলবো না, ওখানে টুকটাক আরো নানান রকমের রোগ ব্যাধিরই এইভাবে চিকিৎসা কিন্তু হয়, এবং প্রত্যেকটা মানুষ মানে ভীষণ জাগ্রত একটা ঠাকুর, এটাকে কিন্তু ভীষণভাবে মানে অন্তর থেকে সবাই বিশ্বাস করে। তো সেই তিরলেরই একটা ঘটনা বলছি, যখন কাকুর বয়স অনেক কম, মানে কাকু তখন 11-12 স্টুডেন্ট আর কি, কাকু একদম বাচ্চা ছেলে, সেই সময় কাকুদের মেজো মামার বাড়ি থেকে কাকুর এক মেজো মামার ছেলে এসেছিলেন, তো সে এসছে, তো দুই ভাই মিলে ঠিক করেছে যে একটু ডিস্টেন্সে একটু শহরাঞ্চলের দিকে, মানে তিরলটির সময় খুব একটা উন্নত ছিল না, তো তার থেকে একটু ডিস্টেন্সে কোনো একটা জায়গাতে ওনারা মুভি দেখতে যাবেন। তো তিরল বাস স্ট্যান্ড যেটা আছে সেই লাস্ট যে স্ট্যান্ড আর কি, বাস স্ট্যান্ডের একদম কাছেই হচ্ছে ওনাদের বাড়ি, তো ওখান থেকে বাস ধরে ওরা গেছে মুভি দেখেছে, দিয়ে ফিরতে ফিরতে ওদের 1:10 বেজেছে। এবার যখন ওরা মুভি দেখে বেরোচ্ছিল ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঠিক আছে, এবং তখন এত খিদে পেয়ে গেছে দুজনে আর রেসিস্ট করতে না পেরে বলে চলো একটা পাউরুটি কিনি, তো পাউরুটি কিনেছে, কিনে বাসে উঠে, এত বাসে ভিড় ছিল, ব্যাগে ঢুকিয়ে রেখেছিল, তো সেটা আর খাওয়া হয়নি। এবার নেমে বাড়িতে যখন চলে এসেছে, বাড়িতে এসে ওদের মনে পড়েছে আরে বাসে আমরা পাউরুটিটা তো খেলাম না, তখন বলছে আরে পাউরুটি খাইনি, পাউরুটি তো ছাড়, আমাদের তো ব্যাগটাই তো বাসে ফেলে এসেছি, আমরা তো ব্যাগটাই নিয়ে আসিনি, তো ওরা আবার সঙ্গে সঙ্গে দৌড়েছে মানে স্ট্যান্ডের দিকে, ওকে, সো স্ট্যান্ডে দৌড়েছে, তো এবার স্ট্যান্ডে গেছে একদম বাড়ির কাছে, এবার যেহেতু পাড়ার ছেলে তো ওখানকার যে ড্রাইভাররা আছে, তো ড্রাইভাররা বলছে যে মজা টজা করে বলছে যে হ্যাঁ ব্যাগ তো ছিল, ব্যাগে পাউরুটিও ছিল, সবই তো খেয়ে টেয়ে নিয়েছি আমরা, ও আর তোদের খাওয়া হলো না, ইত্যাদি ইত্যাদি বলছে কথা। এবার ওদের সাথে একটু গালগল্প করতে করতে দেরি হচ্ছে, এদিকে ঠাকুমা জানে যে ও বেরোচ্ছে মানে ফিরতে লেট করবে, তো ঠাকুমা আগে থেকেই বলে রেখেছিল যে তোমরা কিন্তু, আচ্ছা আমি হঠাৎ করে আমার সব কিছু পজড হয়ে গেল, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি প্রপারলি অডিবল ভিজিবল কিনা, কেউ একটু কমেন্ট করো তো আমি কি প্রপারলি অডিবল ভিজিবল বা লাইফটাই কোনো প্রবলেম হয়েছে কি, বুঝতে পারছি না, কারণ হঠাৎ করে আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে সব কিছু পজ হয়ে গেল, আমি নিজে বুঝতে পারছি না, সেই কারণে একটু আমাকে কেউ একটা কমেন্ট করো না প্লিজ, না আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে আমার, সম্ভবত কেউ কমেন্ট করলেও আমি সেটা দেখতে পাচ্ছি না, না এবার উঠছে, কথাকলি দাশগুপ্ত লিখছেন একদম অল ক্লিয়ার, তার আগে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করছি। এইবার কি হলো, তো কাকু ফিরছে, তো ঠাম্মা জানে দেরি হবে বলে ঠাম্মা তখন অলরেডি বলেই দিয়েছে যে এ দেখ তোরা বাবা আমি আর তোদের জন্য থালা পেতে বসে থাকতে পারবো না, আমি বেড়ে রেখে খাবার শুয়ে পড়বো, তোরা এসে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়িস, বেশ ভালো কথা, ঠাম্মা শুতে চলে গেছেন। এবার ওরা দুজন খুব বদমাইশ ছিল সেই সময়, কাকু আর কাকুর ভাই, তো এবার ফেরার সময় একজন তার খেজুর গাছে খেজুরের রস দেয়, তো মানে ওই কলসি বাদা ছিল, তো বলছে কে চল না চুরি করবি, চলবি চুরি করবি, খেজুরের রস চুরি করে খাবো, তো তখন কাকু বলছে না 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 যাবো না, ও ভীষণ খ্যাঁক খ্যাঁকে, বাপরে বাপ ও ভীষণ, তুই জানিস না ও কিছু একটু যদি হয় তাহলে চিৎকার চেঁচামেচি করে পুরো পাড়া লোক জড়ো করে ফেলবে, করি বলছে ধর কিচ্ছু হবে না আমি জাস্ট যাবো একটুখানি খেলে কি আর হবে চল না, তো জোর করে ওই কাকুর ভাই কাকুকে তো একটু ধরে বেঁধে নিয়ে গেছে। এইবার উনি খেজুর গাছে উঠছেন এরম পরিস্থিতিতে, আর ওর ঠিক উল্টো দিকে একটা টিউব কল ছিল, তো সেই টিউব কলটাতে কাকু কী করছে ওখানে একটা হাত মুখটা ধুচ্ছে, অনেকক্ষণ রাস্তা দিয়ে এসছে, তারপর ভালো করে ফ্রেশ হওয়া হয়নি, গরম লাগছে, হঠাৎ করে একটা প্রচণ্ড জোর নূপুরের শব্দে উনারা থমকে যান দুজনেই, এবং উনি যেখানে গাছে উঠতে উঠতে যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছেন, আর এদিকে কাকু না টিউব কলের ঠিক পাশে একটা গাছের সাইডে একটু আড়াল হয়ে গেছে, দুজনেই দেখছে একজন ডার্ক এরকম চুলগুলো লম্বা লম্বা খোলা সাঁওতালিদের মতন খানিকটা আলুথালু করে বসনটা পরা আছে, হাতে পায়ে এই রকম মোটা মোটা লোহার বালা, হ্যাঁ, এবং অসম্ভব সুন্দরী, হ্যাঁ মানে ব্ল্যাক বিউটি, একদম ব্ল্যাক বিউটি যাকে এক্স্যাক্টলি বলা যায় সেই রকম একজন অসম্ভব সুন্দরী মহিলা,
সে মানে হয় না খুব আনন্দে এরকম লাফাতে 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 যদি আলের রাস্তা দিয়ে আসে সেই রকম ভাবে আসছে, এবং তার যা ভূষণ, তার যা গেট আপ, তার যা মানে পুরো ফিচারটা দেখে তোমার ভয় লাগবে। মানে এটা ঠিক যে উনি পরমা সুন্দরী, হ্যাঁ, কিন্তু মানে তার তাও মানে তার যে গেট আপটা সেটা দেখে ভয় লাগছে। মোটা মোটা বালা লোহার, মানে ওরকম তো গ্রামের দিকে বা আমাদের এখানে তো কেউ ওরকমভাবে আমরা ড্রেস আপ করি না, আর একদম সেই সাঁওতালিদের মতন একদম ড্রেস একটা পরে আছে একটু আলুথালুভাবে, তারপরে না ওরকম বালা পড়া মোটা মোটা এরকম লাফাতে লাফাতে সুন্দর করে সে আসছে, এবং সে নিজের খেয়ালে আস্তে 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 কি হলো, ওদের থেকে একটু ডিস্টেন্স একটা শিব মন্দির ছিল, মানে এটা কাকুর চোখের সামনে দেখা ঘটনা যে শিব মন্দিরের দরজাটা হঠাৎ করে খুলে গেল, এবং ওই যিনি মানে ওই যিনি আসছিলেন তিনি এরকম লাফাতে লাফাতে সুন্দর করে শিব মন্দিরের ভেতরে এরকম ঢুকে গেলেন, এবং তারপরে দরজাটা আবার আপনে আপ বন্ধ হয়ে গেল। তো এটা দেখে ওনারা এত ভয় পেয়ে গেছিলেন যে সঙ্গে সঙ্গে মানে কোনোভাবে পড়ি কি মরি করে দুজনে মিলে তো আবার পেছনে বাড়িতে দৌড় মারে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠাকুমাকে যখন এটা এক্সপ্লেন করেছিল তখন ঠাকুমা বলেছিলেন যে রাত্রে দেবীরা নাকি কোনো প্রয়োজন থাকলে এক মন্দির থেকে আর এক মন্দিরে ভ্রমণে যান। তো ওই তিরলেও নাকি অনেকেই এই খ্যাপা কালীকে দেখেছেন, ওটা বলতে ও খ্যাপা মা ভ্রমণে বেরিয়েছিলেন, তার মানে হয়তো উনি শিব ঠাকুরের সাথে দেখা করতে আসছিলেন, এবং খুব মানে উনি এটা বলেছিলেন যে খুব ভালো করেছো যে তোমরা ওনার সামনে চলে যাওনি বা ওনার সামনে পড়ে যাওনি। এটা নাকি একটা প্রচলিত কথা আছে যে কেউ যদি খ্যাপামার সামনে বা কোনো দেবী যখন রাত্রেবেলা ভ্রমণে বেরোন তখন যদি কেউ ওনার সামনে পড়ে যায় উনি কোনো একটা উদ্দেশ্যে তো বেরিয়েছিলেন, তো সেই উদ্দেশ্য যদি তার সফল হয় তাহলে যার মুখ দেখে তার উদ্দেশ্যটা সফল হলো তাকে উনি এত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী করে দেন, মানে তার প্রতিপত্তি বলো, তার অর্থ, তার স্বাস্থ্য সব কিছুর দিক থেকে সে প্রোগ্রেস ছাড়া আর কিছুই পাবে না, কিন্তু মানে একটা খুব ভালো প্রোগ্রেসিভ রিপোর্ট আসবে। কিন্তু যদি ইনকেস তার মানে সে কাজটা কোনোভাবে হয়তো মানে হয়নি বা কোনোভাবে তার যেটার জন্য যে উদ্দেশ্যে তিনি সেদিনকে বেরিয়েছিলেন সেটা যদি কোনোভাবে ফ্রুটফুল না হলো সেক্ষেত্রে আবার সেই ব্যক্তি ওপর মানে চরম অভিশাপ নেমে আসে বা তার অনেক ক্ষতি হতে পারে বা এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তো সেই কারণে মানে কখনো যদি কারোর চোখে এরকম ভাবে দেবী ভ্রমণ করছেন চোখে পড়ে যায় তার সামনে না আসা উচিত, তার নিজেকে উইথড্র করে নেওয়া উচিত। তো এটা আর কি ঠাম্মা বলেছিলেন ওনার এক্সপ্লেনেশন। যাই হোক, তো এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, এবার আমার গল্প বলা শেষ হয়ে গেছে, আর আমি গল্প বলবো না, এই গল্পের সাথে রিলেটেড আমার কিছু কথা বলার আছে। তো যাদের গল্প শোনা হয়ে গেছে তারা তোমরা চলে যেতে পারো, আমি আর কিছুক্ষণ আমার কিছু কথা আছে বলে আমি বেরিয়ে যাচ্ছি। তো এই গল্পটা যেটা আমি বললাম, এই যে তিরলের খ্যাপামার গল্প, তিরলের খ্যাপামার কথা কি আমরা কেউ শুনিনি? আমার লাইভে আজকে অনেকেই হয়তো তোমরা শুনেছ, আগামীকাল যখন ওটা ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে যখন প্রচুর আরও অনেক বেশি মানুষ যখন শুনবে তারাও তখন অনেকেই হয়তো কমেন্ট করবে যে হ্যাঁ আমরা এই তিরলের খ্যাপামার কথা শুনেছি। সবথেকে বড় কথা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিরলের বালা বলে একটি গল্প লিখেছিলেন, এবং আজকে আমি কিন্তু সেই সেম কনসেপ্টের ওপর দাঁড়িয়ে গল্প বলছি, কিন্তু তার মানে কিন্তু মানে কেউ আমাকে এটা দাবি করতে পারবে না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যা লিখেছিলেন বা আমি এখন যেটা বললাম এই দুটোর মধ্যে কোনো রকম কোনো মিল আছে। আমি যেটা বললাম সেটা ওই সেম কনসেপ্টের ওপরেই জেনারেটেড একটা পুরো ডিফারেন্ট স্টোরি লাইন, আর উনি যেটা লিখেছিলেন এই সেম কনসেপ্টের ওপর একটা ডিফারেন্ট কিছু, কিন্তু সেটা কখনোই একটার সাথে অন্যটা কপি পেস্ট নয়, কিংবা আমি উনাকে চুরি করে উনার থেকে কোনো জিনিস বলিনি। তো আজকে আমি আপনাদের সাথে যে ক্লাসটা নিতে চলেছি জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে, সেটা মূলত কিছু এথিক্যাল চোরেদের উদ্দেশ্যে, এবং যারা কিনা প্রতিদিন প্রতিনিয়ত যখন আমার লাইভে জয়েন করেন আমি এক্সপেক্ট করছি আজকেও তারা আমার লাইভে অতি অবশ্যই আছেন। আমি কয়েকদিন যাবত কয়েকটা র্যান্ডম ফোন কলসে ভীষণ রকম ইরিটেটেড, এবং আমি জানি না যে এই রকম এত এথিক্যাল চোর কি করে হতে পারে। কেউ কেউ আমার একটা একটা করে আমি ফোন কল ওয়ান বাই ওয়ান আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। ফার্স্ট ফোন কল, শ্রেয়াদি, আচ্ছা তুমি যে গল্পগুলো বলছো আমি সেই গল্পগুলো বলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি?
মানে এক্সপেকটেশন, এইবার এইটার এক্সপেক্ট মানে সে যখন আমার প্রশ্নটা করেছে তাহলে সে নিশ্চয়ই কিছু এক্সপেক্ট করেই আমার থেকে করেছে। তো তার এক্সপেকটেশন এটা ছিল যে আমিও তাকে বলবো যে হ্যাঁ হুমা কেন না করবে না, কেন করো, আমি তো তোমার জন্যই তো গল্পগুলো বসে বসে কষ্ট করে এত কাজ ঠেলে হাজবেন্ডকে পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়ে সারাদিন দুটো বাচ্চা সামলে বসে বসে টাইম বের করে বলছি, তুমি আমার লাইফ শুনবে, এখান থেকে গল্প নেবে, তারপর সেগুলোকে নিজের গল্প নিজে আবার বলে বলে নিজের ইউটিউব চ্যানেল চালাবে। আমি তো স্ট্রাইকও দেবো না, আমি কিছুই বলবো না, এক্সপেকটেশন। বাট রিয়েলিটি ইজ আমরা যখন প্রফেশনালি সবাই যখন এটা জানো যে আমরা সত্যিভূতের গল্প নামে একটা ইউটিউব চ্যানেল অবধি আমরা চালাই, সেক্ষেত্রে কী করে তোমরা এক্সপেক্ট করো যে আমার যেটুকুই আমি দেখো আমি খুব ভালো গল্প বলবো বা বলছি বা আমি বিশাল কিছু কন্টেন্ট হোল্ডার, আমি কিচ্ছু এখানে ডিম্যান্ড করছি না। আমরা প্রত্যেকেই যে যা বলছি যা নিজের মতন করে বলছি, যার ভালো লাগলে কেউ শুনবে, যার ভালো লাগবে না সে ইগনোর করবে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু আমাদের প্রত্যেকের একটা নিজস্ব কন্টেন্ট থাকে, তো এটা আমার নিজস্ব কন্টেন্ট, তুমি এটা বলে আমার গল্পই তুমি বলে কি করে তুমি ইউটিউব মানে চ্যানেল খোলার জন্য আমার কাছে এসে আর্জি জানাও, আমি জানি না। এবার কেন বললাম এথিক্যাল চোর, কারণ চোর যদি চুরি করে গল্প বলবে মনে করে তাহলে তাকে বুক ঠুকে চুরি করতে হবে, আমাকে ফোন করে পারমিশনটা নেওয়ার দরকারটা কি? মানে আবার পরবর্তী ক্ষেত্রে যদি আবার কেউ গিয়ে ওখানে লেখে চোর 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 চোর, তখন আবার বলবে না না এটা তো আমি শ্রেয়াদি থেকে পারমিশন নিয়েই বলেছিলাম, তখন আবার একটু মান সম্মান নিয়ে টানাটানি যদি হয়ে যায়, সেই জন্য আবার এটা যে এথিক্যাল মানে না এটাকে এথিক্যাল চোর কি বলা যায়, এরা আনএথিক্যাল চোর, কারণ চোরের এথিক্স তো হচ্ছে না বলবো না চুপচুপচুপ করে চুরি করে নেবো, এরা হচ্ছে আনএথিক্যাল চোর। তোমরা কিন্তু চোরের এথিক্সটা মানছো না কিন্তু চুরিটা করছো, তাহলে চোরের এথিক্সটাও মানো, চুরি করার এথিক্সটা কি? যে আমরা কাউকে বলবো না চুপিচুপি করে চুরি করব, ঠিক আছে? তুমি এরকম করে বুক ঠুকে চুরি করো, একদম চুরি করে বলে নাও, তারপর যা হবে দেখা যাবে, এরকম বলে কই আবার চুরি করা যায় নাকি? না না এরকম করলে আমি খেলবো না। আচ্ছা আবার একটা সেকেন্ড ফোন কলে আসি, আর একটা ফোন কল, শ্রেয়াদি আমি একটা ভাবছিলাম যে তোমার গ্রুপে লাইভ করব, তো ঠিক আছে তোমার গ্রুপে লাইভ করব, তুমি আমাকে একটা স্লট দিও। আসলে আমি বললাম বাহ বেশ ভালো কথা, তুমি আমার গ্রুপে লাইভ করবে, আমি তোমাকে একটা স্লট দিয়ে দেবো, তা তোমার কাছে স্টকে কটা গল্প আছে? আমার কাছে 7-8টা গল্প আছে। তো আমি বললাম বাহ তাহলে তো খুব ভালো ব্যাপার, আমি একটা কেন, তোমাকে আমি 2টো স্লট দিয়ে দেবো, তা তুমি মোটামুটি কী ধরনের গল্প বলবে? না আসলে না আমি আমার ফেসবুকে এই আমার আত্মীয় স্বজনদেরকে শোনাই আর কি, মানে আমার আত্মীয় স্বজনদেরকে বলি, তো ওই তোমার গল্পগুলোই বলি আর কি, ওই তুমি যেগুলো বলো আমি সেগুলোকেই আমার বলেছি। ও তুমি আমার গল্পগুলো বলেছো, তা আমার কার্টেসি দিয়েছিলে, সত্যিভূতের গল্পের কার্টেসি দিয়েছিলে? না আসলে তোমার পারমিশন নেওয়া ছিল না, তো তাই জন্য আমি তোমার নামটা বলিনি, কিন্তু ওই আর কি তোমার গল্পটা বলে ফেলেছি। এবার এক্সপেকটেশন, আমার আমার কি বলা উচিত ছিল, উনি এক্সপেক্ট করেছিলেন যে উমা এ আমি এইসব বলে আবার আমার লজ্জা দিচ্ছেন কেন দিদি, আবার আমার নাম নেওয়ার কি দরকার, ঠিক করেছেন বেশ করেছেন, আপনি ফেসবুকে আসবেন লাইভ করবেন আমার গল্পগুলোই ওখানে বসে বসে বলবেন, আমার নাম আবার কেউ নেয় নাকি, আমার নাম সত্যিভূতের গল্পের নাম, না 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 ছি 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 এসব বলে আমায় ছোট করবেন না প্লিজ, না 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 এরকম কী করে হয়, আপনি আমার নাম নেবেন না, আপনি আমার গল্পগুলো শুনবেন ফেসবুকে লাইভ করবেন আমার আত্মীয় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শোনাবেন, ফুটেজ খাবেন যেগুলো আপনার কন্টেন্ট আপনি জোগাড় করেছেন, না আসলে আর কাউকে বলি না আত্মীয় স্বজনদেরকে বলি, বাট রিয়েলিটিজ যে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে একটু কষ্ট করে আবার টাইম বের করে সেজে গুজে বসে লাইভটা না করে আমাদের গ্রুপে জয়েন করে নিলে পারতেন না, বা আমার লাইভের মানে ইউটিউবের লিঙ্কটা তো শেয়ার করিয়ে দিলেও পারতেন, বা এটাও তো বলতে পারতেন যে ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, এটাও তো একটা ভালো অপশন ছিল দিদি। আপনি শুধু শুধু আমার কষ্ট করে আমার গল্পগুলো আবার টাইম বের করে লাইভে এসে বলে আত্মীয় স্বজনদেরকে কেন শোনাতে যাচ্ছেন, হয় আপনি নিজে আলাদা করে গল্প ক্রিয়েট করে বলুন, আর তা না হলে আমার গ্রুপে আমার গল্পগুলো আবার কষ্ট করে নিজে রিপ্রেজেন্ট করার কি আছে। এবার আপনাকে একটা কথা বলি যে আপনার কাছে তার মানে কোনো স্টক অফ স্টোরি নেই, তাই আপনি আপনার আত্মীয়দেরকে আমার গল্পই শোনাচ্ছেন,
যদি আপনার সাফিসিয়েন্ট স্টক থাকতো তাহলে আপনি নিশ্চয়ই আমার গল্প বলতেন না, তাহলে এবার কি করে আপনি আমার স্লট মানে আমার গ্রুপে স্লট এক্সপেক্ট করছেন? কারণ এরপর যেটা হতে যাবে যে উনি যদি এই কাজটা আমার সাথে করছেন নিশ্চয়ই অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে ঠিক গল্প চুরি করে এনে উনি সত্যিভূতের গল্পেও বলবেন। আমার সাথে আর কিছু না হোক, আমি বুক ফুলিয়ে বলতে পারি মানে ভৌতিক জগতে ছোট বড় যে কোনো যত ইউটিউবার আছে প্রত্যেকের মানে অ্যাটলিস্ট মুখ মিষ্টি সম্পর্কটাও ভীষণ ভালো, খুব ভালো। আজ অব্দি আমাকে বড় বড় ইউটিউবাররা পর্যন্ত এই একটা মানে কি বলবো সার্টিফিকেশন মানে ওরা করেছে, এই একটা কথা বলেছে যে তোমার যেটুকুরই কন্টেন্ট আছে ভাই তোমার নিজস্ব কন্টেন্ট। আমরা কোনোদিন কারোর কোনো কন্টেন্টের সাথে কোনো ম্যাচ খুঁজে পাইনি, এই নিজস্বতাটা আছে বলেই সবাই আমাকে এতটা ভালোবাসে, ঠিক আছে? এবং আমার শুধু নয়, আমার গ্রুপে যে কজন পারফর্ম করে সেটা আমি ইন্দ্রজিৎ দা বলছি, রুমকি বলবো, বিক্রমজিৎ দা বলছি, যে সবাই আছে, ঠিক আছে, আমি কারোর পার্সোনালি নাম নিচ্ছি না, প্রত্যেকে, এমনকি নতুন নতুন যারা করছে, স্বয়ং করছে, স্নিগ্ধা করছে, হুয়েভার, ইতালিদি, মধুমিতাদি, প্রত্যেকের নাম আমি বলছি, প্রত্যেকের গল্পে নিজস্বতা আছে। কেউ আজ পর্যন্ত এত মানুষ পারফর্ম করছে, একটা মানুষেরও এরকম বিবেক বুদ্ধি জাগে না যে অন্য মানুষের কন্টেন্ট এ ওরটা বলবে ওর তারটা বলবে, এরকম প্রশ্ন তারা ভাবতেই এরকম পারে না, ঠিক আছে? তো আপনি এরপরের দিন থেকে কষ্ট করে প্লিজ একটু আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে বলে দেবেন। কারণ আপনাকে যদি আমি এখন এখানে স্লট দিই, আপনি এসে ঠিক অন্য কোনো ইউটিউব থেকে চ্যানেল মানে গল্প ঝেড়ে বলবেন, আর তারপর শুধু শুধু খামোকা আমাদের সত্যিভূতের গল্পের সঙ্গে সেই চ্যানেলটির একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং একটা বাজে সম্পর্ক হোক সেটা আমি চাই না, তাই আপনাকে না আমি স্লট দিতে পারলাম না। আচ্ছা, আবার একটা ফোন কলসে যাই, সেই ফোন কলসে, দিদি আসলে আমার না গল্পের স্টক নেই, আমি নতুন নতুন এই লাইনে আসছি, তো আমি নতুন নতুন স্টোরি টেলার হবো ভাবছি, আমি আমার গল্পের স্টক নেই, আমি তোমার গল্পগুলোই বলবো, মানে আমি কোথা থেকে গল্প পাবো বলো? এক্সপেকটেশন, ও মা তোমার শ্রেয়াদি থাকতে আবার এমন কথা বলো কেন? আমি আছি তো, আমি গল্প দেব, তুমি আমায় ফোন করবে বা ফোন করার দরকার নেই, তুমি একটা কাজ করবে, তুমি আমার লাইভ শুনবে, আমার লাইভে যে গল্পগুলো আছে ওগুলোই তুমি বলবে, বা ঠিক আছে তুমি একটা কাজ করো, আমি বরং একটা কাজ করব, আমার এই ডায়েরি থেকে যে মানে এখনো তো আমার প্রচুর প্রচুর স্টক, আমার তো অনেক গল্প আমি জানি, তাহলে একটা কাজ করবো, এখান থেকে বাজবো, বেছে বেছে টিকমার্ক দেবো যে এগুলো এগুলো বেস্ট স্টোরিজ, এই বেস্টগুলোই আমি তোমাকে দিয়ে দেবো, এইগুলো তুমি বলবে, আর যেগুলো ওই পড়ে পাওয়া চোদ্দ আনা ওই ওই সাদা শাড়ি কালো ছায়া ওগুলো আমি বলবো বরং, ঠিক আছে? ওগুলো আমি বলে নেব, কারণ তুমি তো এখন নতুন নতুন স্টোরি টেলার হবে, তোমার তো এখন ভালো ভালো কন্টেন্ট লাগবে। হ্যাঁ, ও আমার তো আর কি আছে বলো, আমার তো সব ভিউয়ার্স হচ্ছে টেকেন ফর গ্রান্টেড, আমি তো মানে আমার ভিউয়ার্সদের তো কোনো ভ্যালুই নেই, আমি এখন বসে বসে সাদা শাড়ি কালো ছায়া শোনাবো আর ভিউয়ার্সরাও হাঁ করে বসে শুনবেই, ও আমা আমাদের মতো নগণ্য মানুষদেরকে আর তুমি পাত্তা দিও, তুমি এখন তৈরি করো নিজেকে, আর তার জন্য এই যে শ্রেয়াদি আছে, আমি আছি, আমি তোমায় কন্টেন্ট দেবো, এক্সপেকটেশন। বাট রিয়ালিটি ইজ ভাই তুই যদি আমার গল্প বলিস তা আমার ভিউয়ার্সরা আমায় দেখবে কেন বা আমার কথা আমার কথা শুনবে কেন? আর একটা কথা তো সত্যি কথা যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে কোনো মানুষেরই মানে কন্টেন্ট ক্রিয়েটার বলবো না, এই যে সুমনা নন্দীপাল আমাদের গ্রুপের যিনি ওই ক্লে জুয়েলারিজ বানায়, তো এও দেখি সেম ঝামেলায় জর্জরিত, মানে ও যে ডিজাইনই নতুন কিছু একটা ইনোভেটিভ কিছু করছে সেটারই একটা কেউ কপি করছে, সেটা কেউ পাবলিক ফোরামে সে যখন আপলোড করছে, মানে প্রত্যেকটা ক্রিয়েশনকে এরকম হুবহু কপি করা যায়? আচ্ছা আমি এরকম একজন কারোর একটা লেখা হঠাৎ করে নিয়ে আমি এরকম লেখাটাকে পোস্ট করলাম, পোস্ট করে নিচে লিখে দিলাম শ্রেয়া সেনগুপ্ত আচার্য বলে পোস্ট করে দিলাম ওপেন ফোরামে, এবং তারপরে যখন সে এসে আমাকে ধরলো আমাকে তখন বলবো ও বাবা আপনার গল্পটা তো এত ভালো লেগে গেছিল না আমার, আমি না ওই জন্য নিয়ে ফেলেছি, আমি না ওই জন্য আমার নামে চালিয়ে ফেলেছি, বলা যায় মানে আপনার কি করে বলেন? হ্যাঁ কেউ ফোন, আচ্ছা আবার একটা ফোন কল, না আসলে না তোমার গল্পগুলো এত ভালো লাগছে শুনতে তাই ভাবছি তোমার গল্পগুলোই বলবো, এক্সপেকটেশন। হ্যাঁ আসলে আমি তো ভালো লাগার জন্যই বলি, বলুন না আপনি বলুন ভাই, আমি তো আমার ভালো লাগার জন্যই তো মানুষকে গল্প শোনায়, তো তোরা যদি আমার ভালো লাগার গল্পগুলোকে এরকম এখন বারোয়ারির টপিক করে দিস তাহলে আর আমার গল্প শুনতে আমার চ্যানেলে লোকে কেন আসবে ভাই? এটা একটু স্বাভাবিক কনসেপ্ট রাখ নিজেদের মধ্যে, তা একটা
আবার দেখবে ভাই, এরকম বলছি বলে আবার কেউ রাগটা করিস নি, আবার গোসা করিস না আমার উপরে, তাহলে আবার আমার ভিউয়ার্স হবে না। তো তোর সবাই আমার পার্মানেন্ট ভিউয়ার্স, আমার গল্প শুনবি তবে তো চুরি করবি, তবে তো অন্য জায়গায় গিয়ে বলবি। আমার পারমিশন নেয়নি বলে আমার নামটা নিতে পারেনি, কিন্তু আমার গল্পটা বলে ফেলেছে, আর গল্পটা বলে দিয়েছে কিন্তু আমার পারমিশন নেয়নি বলে আমার নামটা মেনশন করতে পারেনি। মানে এথিক্সের মা ব্যান পুরো। তো আমার পয়েন্ট হচ্ছে, চুরি করা মানে মহাবিদ্যা, ইউ নো, যদি না পড়া বড় ধরা। তো চুরি এমনভাবে করতে হবে না যেন ধরতেই না পারে লোকে। আমি সবসময় বলেছি যে কনসেপ্ট নেওয়া যেতে পারে, কনসেপ্ট নিয়ে সবসময় কমিউনিটি লেভেলে কাজ করার পক্ষপাতী আমি। এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম তিরলের বালা, আমিও আজকে তিরলের খ্যাপা মার গল্প বললাম, এরকম এই তিরলের মাকে নিয়ে প্রচুর মানুষ গল্প লিখেছে, কিন্তু কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই। ভাই একটু তো খেটে খা, এত ভালো ভালো কনসেপ্টে গল্প বলি। ধর মানে এই মাস কালিয়ামাসান একটা টপিক, ধর একটা তন্ত্র সাধনার টপিক, কিংবা ধর বকস একটা টপিক, এই টপিকগুলোকে তো পেয়ে যাচ্ছি সেখান থেকে, সেখান থেকে নিজেরা অ্যাটলিস্ট একটু নিজেদের চেষ্টাতে একটা কোনো স্টোরি ফর্ম কর, তারপর সেটাই বল, তাতেও কোনো অসুবিধা নেই। তা বলে স্থান কাল পাত্র সব কিছু একটাই এক সেম সেম টু সেম রাখতে হবে? মানে এটা করলে তাহলে আমার আর এক্সক্লুসিভনেসটা কী থাকে? তাহলে আর লোকে আমার চ্যানেলে কেন আসবে ভাই গল্প শুনতে? আমি কোন হরিদাস পাল যে এক গল্প শুনতে লোকে দশবার আমার চ্যানেলে আসবে? আমি এতও ভালো বলি না, এত ওভার কনফিডেন্স নেই ভাই আমার, আমি হাত জোর করে বলছি, আমি খুবই নগণ্য মানুষ, আমি খুবই নগণ্য গল্প বলি। তো এই যেটুকু যা বলি লোকে শোনে, এটাও যদি এরকম বাড়োয়ারি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কেউ আমার মানে গল্প শুনবেও না, আর আমার লাইভে ভিউজও হবে না। আবার তোরাও রাগ করিস না, আমার দেখিস কিন্তু গল্পগুলো। হ্যাঁ যাই হোক, তো বললাম আজকে খুব ভালোভাবে, খুব সাইলেন্টলি ভালোভাবে বুঝিয়ে আমি বললাম। আমি মানে এর থেকেও খুব বাজেভাবে কথা বলি আমি জানি, কিন্তু আমি সেটা বললাম না, এই কারণেই বললাম না। তার কারণ হচ্ছে যে এখানে তোমাদের যারা এগুলো বলছো তোমাদের এথিক্সের প্রবলেম আছে। হ্যাঁ, তোমরা তো কেউ আমার সঙ্গে কোনো মানে বাজে কিছু করোনি, সেই জন্যই আমি খুব একটা খুব বাজেভাবে কিছু বললাম না, কেননা তোমাদের এটা এথিক্যাল দিক থেকে তোমরা রং। যে আমি আজকে নতুন কিছুটা করতে চাইছি খুব ভালো কথা, কিন্তু সেটা তোমাকে নিজের নিজের ভাবেই তৈরি করতে হবে, নিজের প্ল্যাটফর্মটা নিজেকেই গ্রো করতে হবে। কারণ আমি যখন ফার্স্ট যে গল্প বলতে এসেছিলাম, আমার মাথার উপর কোন শ্রেয়া দিছিল যে আমি তার কাছ থেকে গল্প নেব? বা সত্যি কথা বলতে কি, আমার সমসাময়িক এবং টিল দ্য ডেট এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে সাইমালটেনিয়াসলি একসাথে কাজ করছে, যারা আমার সাথে একসাথে গল্প বলছে, আমি কোনোদিন কারোর এই ধরনের মানসিকতা দেখিনি যে একে অন্যের প্রতি ওত পেতে বসে আছে, ওর কাছ থেকে গল্প নেবো, এই বলবো, সে বলবো, না নাথিং। ঠিক আছে, কখনো কখনো কেউ কেউ আমাকে বলে যে শ্রেয়াদি আমার কাছে গল্প শর্ট হচ্ছে, তো তুমি আমাকে একটা গল্প পারলে দিও। সেক্ষেত্রে আমি এমনও হয় যে অন্য যে আমায় গল্প পাঠাচ্ছে তার কাছ থেকে কোনো পারমিশন নিয়ে হয়তো পাঠিয়ে দিলাম একটা দুটো গল্প, ঠিক আছে। কিন্তু এটা তো ঠিক যে যে সেম ফিল্ডে যখন আমরা সবাই কাজ করবো একসাথে, তখন আই এম অ্যাকচুয়ালি নট দ্য রাইট পার্সন যে তোমাদেরকে প্রচুর প্রোভাইড করতে পারবে। এবং সত্যি কথা বলতে আই এম নট দ্যাট মাচ সাফিসিয়েন্ট অ্যাজ ওয়েল, বিশ্বাস করো আমার কাছেও এমন কিছু একদম বিশাল স্টক নেই যে আমি আমার নিজের শোটাকেও আমাকে কন্টিনিউ করতে গেলে আমাকে অনেক ভাবনা চিন্তা করে এক একটা দিন এক একটা গল্প স্লট করতে হয়, আমাকে অনেক ভাবনা চিন্তা করে পরের দিন আমি কী বলবো সেটার প্রিপারেশন নিয়ে রাখতে হয়, ঠিক আছে। আমি এমন মহান কেউ নই যে আমার কাছে বিশাল সম্ভার আছে যে আমি তোমাদেরকে একদম অঢাল বিলিয়ে দিলে আমার কাছে একদম কম পড়বে না। আমিও অত্যন্ত নগণ্য একজন, খুবই মানে সামান্য একটা কি বলবো, ইউটিউবার বলো বা যাই আমাকে বলো, হোয়াট এভার ইট ইজ, তো আমার কাছে যে কটা গল্প আছে আমি বলি, সে কটাও যদি এখন পাবলিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার আমার নিজের পার্সোনাল প্রবলেম হতে পারে। তো লজিক্যালি এক্সপ্লেন করলাম, বোঝালাম। আর আরেকটা কথা, যারা মনে করছো যে এরপরেও তোমরা বুঝবে না, চুরি তোমরা করবে, তাহলে বি এ প্রফেশনাল চোর ভাই, ঠিক আছে। একদম চুরি করবো, বুক ফুলিয়ে চুরি করবো, চুরি করেছি বেশ করেছি, ধরা পড়লে লোকে চোর বলবে, এটা পাটপাটে ছুড়বে, আমি খেয়ে নেবো চারটে ইট, মাথা পেতে বলবো হ্যাঁ চুরি করেছি বেশ করেছি। ওসব এথিক্যাল চুরি করার দরকার নেই। দিদি পারমিশন নিতে ফোন করলাম, তোমার গল্পটা বলবো, ওসব ন্যাকামো করবে না আমার সাথে একদম, ঠিক আছে। আজকের মতো এখানেই চললাম।
গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থেকো। জামাই ষষ্ঠীর ব্লগটা প্লিজ দেখো, ভালো লাগলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। ফার্স্ট চ্যানেলে যারা ভূতের গল্প শুনছো তারাও প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আগামী সপ্তাহেও অনেক সুন্দর সুন্দর ব্লগস আসছে। মিকো আরিমানের এই সপ্তাহে সামার ক্যাম্প ছিল, তো সামার ক্যাম্পের উপর ব্লগ আসছে। তারপর আরেকটাও সারপ্রাইজ আছে আমাদের গ্রুপে, মানসী রয় চট্টোপাধ্যায়, তোমরা জানো ভীষণ ভীষণ ফেমাস একজন রাইটার, ওনার সাথে আমি একদিন মিট করেছিলাম। তো উনি ওনার লেখার ইন্সপিরেশন কী ছিল, উনি কীভাবে লেখা শুরু করেছেন, উনি মেয়েদেরকে নিয়ে কিভাবে লিখছেন, কারণ আমি দেখেছি উনার লেখার সবকটা মূল চরিত্রই কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার হয়। তো সেই কারণে উনি কেন এরকম এত ফিমেল কেন্দ্রিক লেখা লেখেন, উনি ওনার কি চিন্তার ভাবনা, উনি আগামী দিনে আর কি লিখতে চলেছেন, সেটা নিয়েও একটা খুব সুন্দর ব্লগ আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সত্যি ভূতের গল্পতেই ভূতের গল্পটা প্লিজ শুনো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার বলা গল্পগুলো অন্য কারোর মুখ থেকে আর শুনো না, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট অল অফ ইউ, টাটা, বাই বাই।